এরকম থাকতো, মনে থাকবে সবার। এই একটা ছবি আছে, এই যে এই যে এই একটা ছবি, এরপর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন ঘোলা। এখানে কি হচ্ছে, শুধু কিন্তু মানুষটা কিন্তু ফুটে উঠেছে। এই যে একটা ছবি দেখেন, এটা এগুলো কিন্তু সবগুলো প্রফেশনালদের ছবি। প্রফেশনাল দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন সুন্দর, দেখেন একটা হাসি চোখে, দেখেন একটা চশমা আছে কিন্তু একটা সুন্দর চশমা, চুলগুলো সুন্দর করে আসছে না, এটা হালকা একটা টাই পড়েছে। এরকম ছবি দিতে পারেন, কিন্তু এরকম পিছনে দেখেন ওটা ইয়ে মিটিং রুম রয়েছে, এই যে একটা ছবি, তারপর গিয়ে এই যে একটা ছবি দেখেন, তারপর গিয়ে উনি একজন অ্যাক্টর, এনাকে দেখালাম না, তারপর গিয়ে এরকম ছবিও দেওয়া যায়। এই যে একটা ছবি দিয়েছে কিন্তু এরকম দেওয়া যায় না, এটা হচ্ছে ইয়ে ফ্যাশন টাইপ হয়ে যাচ্ছে। আচ্ছা এরকম ছবিও দিতে পারবেন, ঠিক আছে, এই যে একটা জায়গায় দাঁড়িয়ে এরকম ছবিও দিতে পারবেন, এরকম ছবিও চলে। তা পিছনে যেন মানে আপনাকে যেন দেখতে পাই না, আপনার পিছনে যে কিছু থাকে দেখলে আপনার পিছনে অন্য কিছু, তখন কি হবে জানো, কি হবে জানেন, যে আমাদের মানে ব্রেনটা মানে এতটাই মানে অলস, যাকে বলে আমাদের ব্রেন হচ্ছে, মানুষের ব্রেন এতটাই অলস। আমরা যেমন মানুষ, আমেরিকানরাও মানুষ, যারা সারা মানে যারা ফার্স্টেস্ট কান্ট্রিতে বাস করে তারাও মানুষ, তারাও যেমন অলস, আমরাও অলস, ঠিক আছে। এবার হচ্ছে তারা কি হবে, তারা যে যখন আমরা যখন আমাদের ছবির পিছনে যদি কিছু থাকে, একটা কোনো কিছু লেখা থাকে কিংবা কোনো যদি সাইন থাকে কিংবা যদি গাছপালা কিছু থাকে, তখন কি হবে, তাদের চোখটা আমাদের ছেড়ে ওই পিছনে ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তারা আমাদের দিকে বিষয়টা ফোকাস করতে পারবে না, হট করে ব্যাকগ্রাউন্ডের দিকে মানে পিছন চোখ চলে যায়। ব্যাকগ্রাউন্ডটা রাখবেন একদম ক্লিন, শুধু আপনার ছবিটা সুন্দর থাকবে। নেক্সট দিন সবাই এ দেখুন, এখানে দেখুন বলিয়ে দিয়ে দেখেছেন, এ দেখুন এটা হলো রাইট আর এটা হলো রং। কেন রাইট রং দেখেন, এটা ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটা হলো রাইট ছবি আর এটা হলো রং ছবি, ঠিক আছে। এখানে ছবিটা দেখলেই আপনি বুঝতে পারবেন, এ একটা ছবি, ছোট্ট ছবি, এরকম টাইপের সবসময় ছবি হবে। এটা একটু মানে বুক ছবি, এখানে এরকম রাখবেন না, প্রফেশনালদের প্যান দেখা না যায়, প্যান প্রফেশনালদের প্যান না দেখাটাই ভালো, এটা বেস্ট, এটাও বেস্ট, এটাও বেস্ট। এই মেয়েটা ছবি আছে, এটা মেয়েটা ইয়ে নিয়ে ল্যাপটপ হাতে নিয়ে আছে, এরকম রাখতে পারেন, হাতটা গুটিয়ে নিয়ে এরকম, কিন্তু এতক্ষণই রাখবেন না, ঠিক ছবিটা এতক্ষণই থাকবে, হাতের হাতটা নিচে নিচটা অব্দি পিছন এটুকুনি বাদ যাবে, এটুকুনির মধ্যে রাখবেন, ব্যাস। তাহলে বুঝতে পারলেন তো ছবি কিরকম থাকবে। আর এই যে ছবিটা তুলবেন, ছবিটা একটুখানি ভালো জায়গা দাঁড়িয়ে তুলবেন, তুলে সুন্দর করে ওটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, রিমুভ করে তারপর আপনার ফাইবার প্রোফাইল, আপওয়ার্ক প্রোফাইল, ঠিক আছে, যে যে জায়গায় আছে লিঙ্কডইন প্রোফাইল, যে যে জায়গা থাকবে সব জায়গায় আপনি ইউজ করবেন। এই হলো আমার প্রোফাইল, লিঙ্কডইন এর প্রোফাইল, তা আমারটাকে আমি আরো বেস্ট করতে হবে আমারটা। এই হলো আমার ছবি, ঠিক আছে। তো ছবি দেখেন আমি কি লিখেছি, আমার নাম মলয় দেবদেব, আমি কি কাজ করি, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, আমি ফেসবুক অ্যাডে কাজ করি। তাই আমি আমার বায়োতে কি লিখেছি, আমার আই হেল্প পিপল টু জেনারেট থাউজেন্ডস অফ লিডস অ্যান্ড সেল থ্রু ফেসবুক অ্যাডভার্টাইজিং, ওয়ান টু লিড অ্যান্ড সেল ডিএমবি, মানে আমি মানুষকে হেল্প করি জেনারেট করতে থাউজেন্ডস অফ লিড অ্যান্ড সেলস, মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং দ্বারা আমি মানুষকে জেনারেট করতে সাহায্য করি লিড অ্যান্ড সেল থ্রো কি, ফেসবুক অ্যাডভার্টাইজিং দ্বারা। তাহলে যদি আপনার তুমি যদি ওয়ান টু লিড অ্যান্ড সেল, আপনি কি লিড অ্যান্ড সেল যদি চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন। তো এটা হলো আমার মানে কি, আপনি আমি ফার্স্টে হলো আমি কে, 2 নম্বর হচ্ছে আমি কি, প্রথম হলো আমি, এই হলো আমার ছবি দেখে নিচে আসবে, প্রথম আমার ছবি দেখবে, তারপর হচ্ছে আমার নিচে আসবে, নিচে এসে দেখবে যে আমি কি, আমি কি কাজ মানে কি রকম কি দিকে পেছালি, আমি কি কাজ করতে পারি। তো এইটাই হলো সব থেকে বড় একটা আইডেন্টিটি সবার জন্য, এই জিনিসটা যেন আমি সবাই দেখতে 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 চাই, এরকম দেখতে চাই। কারণ ফাইবারে কাজ করবেন তো, ফাইবারে যেখানে কাজ করেন না করেন, আপনি যখন একটা ভালো প্রফেশনালিজম মেনটেন করে কাজ করবেন, দেখবেন সে আপনার কাজটাও ভালো হবে এবং বাইরে দেখবেন আপনাকে একটা আলাদা রেসপেক্ট দেবে। তো কাজ করলেন আর হচ্ছে আপনি মানে কাজ করলেন, হুড়িয়ে কাজ করলেন, কাজ করে একেবারে লেভেল 1 লেভেল 2 টপের সেলার, লেভেল 1 লেভেল 2 সেলার হয়ে গেলেন, ঠিক আছে। এগুলো হ্যাঁ ওটা হয়ে যায়,
কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কারণ আপনাকে একটা ভালো প্রফেশনাল মেনটেন করে কাজ করলে ভবিষ্যৎটা আপনার একটা ভালো 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 জায়গায় মানে সুযোগ মানে যাওয়ার একটা চান্স থাকবে। আচ্ছা, সবাই বুঝতে পারলেন আমার কথাটা? হ্যালো, হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, অর্পণ বুঝতে পেরেছেন এবার কি বললাম? হ্যাঁ স্যার, আপনার ছবি হ্যাঁ তাহলে স্যার, চেঞ্জ করে এরকম টাইপের একটা ছবি দেবেন, ওকে ঠিক ওকে আছে? ওকে স্যার, ওকে, সবাই বুঝতে পেরেছেন? বাকিরা যারা আছেন, হ্যাঁ জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি, হ্যাঁ, সবাই যেন সবার জন্য ছবি দেন, আমি যেন এরকম প্রফেশনাল ছবি দেখতে চাই সবার, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, পরের দিন আপনার ছবিটা সবাই চেঞ্জ করে নেবেন। আর ছবি তুলবেন যদি ইয়ে করতে না পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনো সেটিং না করতে পারেন, তাহলে আপনি নিয়ে চলে আসবেন, পরের ক্লাসে আমরা সব ওগুলো ঠিক করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে, তাহলে আজকের মতো আপনাদের ক্লাসটা তাহলে এখানে এখানে তাহলে আমাদের আপনাদের ক্লাসটা হলো এখানেই শেষ। তো আমাদের হ্যাঁ পরের স্যার, ক্লাস শুরু হবে, তো পরের ক্লাসে আমাদের কে কে এসছে দেখি। তাহলে অর্পণ, স্যার গুড তাহলে নাইট আপনাদের স্যার, অর্পণ, তাহলে আপনার ক্লাসটা পরের দিন থেকে শিডিউল স্টার্ট হবে আপনার? হ্যাঁ, মডিউল হ্যাঁ স্টার্ট স্যার, হবে। যেন নতুন ব্যাচে দেন স্যার, তাহলে হ্যাঁ আমার হ্যাঁ, বুঝতে সুবিধা হবে, একদম নতুন ব্যাচ থেকে দেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ওকে গুড ওকে, নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। দেখি কে আছেন। আচ্ছা, ইয়ে মতিউর সাহেব, মতিউর রহমান সাহেব জি দাদা, জি আছি, হ্যাঁ, আপনাকে আপনার কিন্তু যে ছবিটা আমি তখন আপনার সেটিং করে দিলাম, হ্যাঁ, জি ওই ছবিটা সবাই সব জায়গায় রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি সব জায়গায় গেছি, সমস্যা নেই, হুম হুম, কিন্তু আমি ওই ক্যানভাতে ওই রাজু আঙ্কেল যেভাবে ছবিটা গোল করে ক্যানভাতে নিয়ে গেল, আমার ওইটা হয় না, আমার একটু একটু প্রবলেম আছে আমার। ওটা হচ্ছে ক্যানভার, ক্যানভার হচ্ছে, হ্যাঁ, তোমার সময় ক্যানভার একটা ক্লাস করিয়ে দেবো, ক্যানভার ক্লাসটা করলে অনেক আপনি বুঝতে পারবেন জিনিসটা। আপনি পরে কি আর ওই যে ইয়ে করেছেন, ওই যে টুইটার, ওটাকে সেটিং করেছেন না ওটা ওই নেট নেট প্রবলেম হয় না, এখন হবে কিনা জানি না, এখন? ঠিক আছে, এখন ওটা তো রেখে শেয়ার। দিন, ওটা ওটা পরে করে দেবো, অসুবিধা নেই। আপনার এখন ডিসক্রিপশনে সব লেখা হোক, তারপর ওটা করে দেবো। ডিসক্রিপশন লিখছি, হুম হুম, ডিসক্রিপশন লিখেছেন? জি মোটামুটি লিখেছি, ওটা আমাকে কারেকশন করতে হবে, ওকে, আপনি কারেকশন করে দেখবেন। এখন না, একটু পরে পরে দেখছি। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, এখন এসছে কে কে এসছে? আসাদ ভাই এসছে, রকি এসছে, সরোয়ার ভাই এসছে, সিরাজ আছে, মুকুল আছে, নাজমুল আছে। স্যার তাহলে আমরা লিভ করছি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ছবিটা চেঞ্জ করবে না পরের দিন? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে, ছবিটা গুলো চেঞ্জ করে ঠিকঠাক করে নেবেন, পরে আমি চেক করবো সবার। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা, ইয়ে, বলছি স্যার, হ্যাঁ, এই ওইটা স্যার, ওই ফেসবুকটা বললেন ক্লাস শেষে তখন বলে দেবো কি করতে হবে, মানে এখন একটু আপনি কি এখন বেরিয়ে যাবেন নাকি দাঁড়াবেন? আমি দরকার হয় পরে আবার আসছি, আচ্ছা, আপনি তাহলে পরে তাহলে আসুন, একটু পরে আসুন, আমি আছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। এদেরকে একটুখানি ইয়ে করবো, এদেরকে একটুখানি ক্লাস করাবো। কিন্তু স্যার স্ক্রিন শেয়ার টেয়ার কিছুই করা যায় মানে করতে পারবো না, সব ইয়ে কি হয়ে গেল কি হয়ে, কিসে? মানে স্ক্রিন শেয়ার না করলে তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু মানে আমার পেজটা খুলছেই না, মানে যেটা পার্সোনাল পেজ ফেসবুকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অটো মানে খুলবে, তবে দেখতে হবে যে কোন ধরনের প্রবলেম হয়েছে। আমি পরে আসছি তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ, পরে আসুন। ঠিক আছে। আর কোথায় গেল ইয়ে আসাদ ভাই, আর কজন আছে? দাদা তাদের নিউ ব্যাচ শুরু হবে কয় তারিখ থেকে? সোমবার থেকে আমরা নিউ ব্যাচ স্টার্ট করবো, সোমবার থেকে আপনাদের নতুন মডেল একদম শুরু হবে। ব্যাচ নাম্বার 7, হ্যাঁ, না না, এই ব্যাচেই নতুন মডেল শুরু হবে, তারপর আপনাদের যে ইয়েটা বাকি থাকবে সেটা আমি করিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা একদম নতুন থেকে আপনার মডেল ধরবেন, ধরাবো আপনাদের, মানে সাবজেক্ট একদম প্রথম থেকে ধরাবো। আসাদ ভাই, আসাদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? নাজমুল, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা বলো, বলো তোমার কাজের খবর কি? দুজন, কাজ চলতেছে, ওকে, আসাদ ভাই কোথায় গেল? রকি, কি দাদা, তোমার কাজের খবর কি বলো? দাদা যে ভাইয়ের রিকোয়েস্ট গুলাই ভালো মতো করতে পারতেছে না, উল্টা পাল্টা আসে, কিরকম? মানে মিল পড়ে না যে আমি করব যেগুলাই, মানে মিল পড়ে না আর আসেও কম। শেয়ার করো, শেয়ার করো দেখি। ওকে
বাইরে কোর্স কম আসছে না? জি আমি তো সব সময় থাকি অনলাইনে। এখন একটু এখন একটু কমই আসে ভাই, কেমন জানো? কারণ এখন কি মাস, এখন কি মাস চলছে? এখন হচ্ছে অক্টোবর, অক্টোবর চলছে, অক্টোবর শেষ দিকে হতে চলবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ভেকেশন, ভেকেশন টাইম পড়ে যাচ্ছে, ইমপ্রেশনও খুব কম, ভেকেশন ভেকেশন টাইম পড়ে যাচ্ছে, এখন হলো মানে বায়ার কম এখন ফাইবারে, বুঝলো? কিন্তু অনলাইনে কিন্তু আমার সব থাকা হয়, অনেক সময় থাকা হয়। তো এখন হচ্ছে সামনে ভেকেশন টাইম, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এদিকে সবগুলাই যেগুলো আছে আর কি, চারটি কি কলেজ করেন, তাই তো? হ্যাঁ আর ইনস্টাগ্রাম করে দেবো কালকে, ইনস্টাগ্রাম করে দেবেন। এই বাই রিকোয়েস্ট দেখি, বাই রিকোয়েস্ট এখন আসছে নাকি? এখন তো আসার কথা, ওই যে ওই রাজু ভাইয়ের ফর্মুলা অনুযায়ী ওই ফর্মুলাটাই, এই যে শুধু যে ইটা ধরে ওরকম করে সবগুলো করছি, শুধু ওদের পয়েন্ট ধরে আর কি, পয়েন্ট ধরে করবেন। হ্যাঁ আর এই মেসেজ, এই যে মেসেজ অনেক ক্লায়েন্ট মেসেজ করেছে, হ্যাঁ এই যে কয়েকটা ছিল আর কি, তারপরে কিছু বলে নাই। আমার ভালো মতো পড়তেছে না, আসেও মানে উল্টা পাল্টা আসে, না হলে আসেই না এরকম। উল্টা আসার কারণটা হচ্ছে ওই মানে বায়রা যখন মানে জবটা পোস্ট করে, সে জবটা মানে ওরা ইয়ে করতে পারে না। সমস্যা নেই রকি, হবে হবে, মানে এখন বায়ারের সমস্যা হচ্ছে যে বায়ার বায়ার এখন আস্তে 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 কেমন ভেকেশনে চলে যাচ্ছে, বুঝলেন আসাদ ভাই? এখন বায়ার এখন আস্তে আস্তে কমে যাবে, আবার দুদিন পর আবার বায়ার বায়ার যখন বাড়া শুরু হবে। ওকে আমি আপনাদের এটা আজকে দেখাই। হ্যাঁ বলুন আসাদ, আসাদ ভাই ঘাটাঘাটি করি আজকে একটু। লিঙ্কডইনে আপনাদের হচ্ছে ইয়ে দেখিয়েছি, আজকে গ্রুপ, আজকে আমরা দেখাবো গ্রুপ, ঠিক আছে? গ্রুপ বলতে গেলে তো গ্রুপের মধ্যে দেখুন এখানে এসে সার্চ করবেন, যেমন হচ্ছে ফেসবুক, এখানে দিলাম ফেসবুক অ্যাডস দিলাম, এখানে দিলাম ফেসবুক অ্যাডস দিলে আমি এখানে সার্চ করলাম, এখান থেকে আমি গ্রুপে গেলাম, পিপল কন্টিনিউ যে কোর্সেস গ্রুপ জবস নিতে পারি, স্কুলস ইভেন্ট সার্ভিস অল ফিল্টার্স, ঠিক আছে? এখান থেকে গ্রুপ, তাই দেখেন ফেসবুক অ্যাডস পার্ট, এগুলো সব এখানে যতগুলো আছে দেখেন সব ফেসবুক, সব দেখেন গ্রুপ একটা থেকে একটা, এখানে 10,300 মেম্বার আছে, এটা সব হলো দেখেন রিকোয়েস্ট টু জয়েন, এখানে এখানে জয়েন দিয়ে রিকোয়েস্ট টু জয়েন করলে এখানে রিকোয়েস্ট থেকে জয়েন হয়ে যায়, যে জয়েন ইয়ে সাকসেসফুল সেন্ড দা রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট মোস্ট সাকসেসফুল হয়ে গেল, সেন্ড হয়ে গেল। এবার এই গ্রুপের যে মডারেটর আছে তিনি আমাকে অ্যাপ্রুভ করবেন। তো এবার হচ্ছে কি, অনেক সময় আমরা করি কি, যখন আমাদের বাইরা যখন আমাদের ইয়ে করতে যায়, প্রোডাক্ট প্রমোশন করতে যায়, কাজ করতে যায়, বিশেষ করে ফেসবুক প্রমোশনের মধ্যে যখন প্রোডাক্ট প্রমোশনে কাজ করতে দেয়, তখন আমরা কি করি, বায়ারদের একটু এক্সট্রা সার্ভিস দেওয়ার জন্য আমরা গ্রুপ খুঁজি। তো গ্রুপের মধ্যে, গ্রুপের মধ্যে কি করি, আমরা প্রথমে ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করি, তারপরে গিয়ে ওই টুইটারে গিয়ে আমরা রিটুইট করি, তারপরে গিয়ে আমরা ওই যে লিঙ্কডইনে এসব, লিঙ্কডইনের মধ্যে গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আমরা পোস্ট করতে পারি, সেটা হলো প্রোডাক্ট অনুযায়ী, ঠিক আছে? তো প্রোডাক্ট অনুযায়ী আমি এখানে গ্রুপে পোস্ট করতে পারবো।
তো লিঙ্কডইন এর মধ্যে প্রোডাক্ট অনুযায়ী গ্রুপ পোস্ট করতে গেলে আপনাকে বায়ার যে প্রোডাক্টটা দেবে ঠিক আছে সেই প্রোডাক্টের নামটা আপনি এখানে লিখবেন। ধরো ধরেন বায়ার বায়ার আমাকে প্রোডাক্ট দিলো, সেটা হলো ধরুন আপনার আমাকে একটা প্রোডাক্ট দিলো কোন একটা বায়ারটা বায়ারটা ফেসবুক প্রমোশন করতে বেশিরভাগ প্রোডাক্ট সব ফ্যাশন প্রোডাক্ট দেয় এক নম্বর, দু নম্বর হচ্ছে মানে হ্যাড ব্যাপারটা অনেক রকমের কাজে দেয়। তো ফ্যাশন প্রোডাক্টটা আমার কাছে বেশি লাগে, ঠিক আমাকে ফ্যাশন লিখলাম আমার কাছে, আমি যত কাজ করছি সব আমার ফ্যাশন নিয়ে আমার বেশি আসছে, বিউটি প্রোডাক্ট আমার বেশি আসছে। দেখেন ফ্যাশন যখন লিখবি, দেখুন আমি দেখেন জব কোম্পানিজ জবে যাই, জবটা দেখি, দেখেন জবের মধ্যে আমাকে যে এই যে শো করাচ্ছে যে এই যে এই দেখেন প্রথমে দেখেন সিনিয়র ডিজিটাল মার্কেটার, এই যে এটা এটা কেন শো করাচ্ছে আমি ফ্যাশন দেখে এটা শো করাচ্ছে মানে হচ্ছে কারণ আমি তো ডিজিটাল মার্কেটার, তো আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য এই জন্য দেখেন আমাকে সব দেখেন ডিজিটাল মার্কেটিং টাইপের জব আসছে আমার কাছে। জব দেখেন এখান থেকে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজ দেখেন এক সপ্তাহে জবটা পোস্ট হচ্ছে, আমি কিছু একটু র্যান্ডম দেখাই, হ্যাঁ আমরা মানে র্যান্ডম দেখে তারপর আমি বুঝবো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখে আপনি দেখালে আপনারা বুঝতে বুঝতে যাবেন। তো দেখেন ফ্যাশন যখন জবে আসলাম দেখেন নিচে দেখেন মার্কেটের পর দেখেন নিচে দেখেন জব দিয়ে দেখেন ফ্যাশন কনসালটেন্ট স্টোর স্টোর ম্যানেজার ফর ডিজাইনার, দেখেন একদিন আগে জবটা পাবলিশ হয়েছে, তাই আমি জবটা আমি দেখবো জবটা। রিসেলার, রিসেলার অনলাইন সেলস আইটেম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং আইটেম ই কমার্স কন্টেন্ট কারেক্টর, তারপর গিয়ে ফ্যাশন টিভি ম্যানেজার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই একটা টাইপের জব। এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হলে কিভাবে অ্যাপ্লাই করবে দেখেন জিনিস দেখিয়ে দিই। তো ফ্যাশন টিভি ম্যানেজারের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফ্যাশন টিভি ম্যানেজারের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করতে হবে ফুল টাইম অ্যাসোসিয়েট, ঠিক আছে। তারপর গিয়ে হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে টোটাল এখানে সব ডেসক্রিপশন দেওয়া আছে টোটাল, এইসব ইমপ্লিমেন্টেশন অপটিমাইজেশন ওয়েবসাইট ক্রলিং অ্যান্ড মিডিয়া সার্চ ইঞ্জিন ওয়েবসাইট কন্টেন্ট অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ মনিটরিং, ঠিক আছে এই সমস্ত কিছু দেখেন আপনার ইয়ে দেওয়া আছে, সমস্ত রিকোয়ারমেন্ট কী কী লাগবে ওদের রোলস অফ রোলস অফ রেসপন্সিবিলিটিস মানে এই 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 কাজগুলো আপনাকে করতে হবে। এবার আপনার যদি এই এই কাজগুলো জানা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, কী দিয়ে অ্যাপ্লাই করবেন আপনার সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন টোটাল ইয়েটা আপনাকে দিয়ে দেবে ডিসক্রিপশনটা কী কী টাইপের তার যারা জব চাই কী কী টাইপের তার রিকোয়ারমেন্ট চাই। তো রিকোয়ারমেন্ট চাওয়ার পর তো এখানে এসে অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই এখানে হচ্ছে প্লেস লগ ইন টু কন্টিনিউ ইমেল আইডি পাসওয়ার্ড তুমি জব সিকার, আচ্ছা এটা একটা সাইট থার্ড পার্টি সাইট বুঝতে পারলে, থার্ড পার্টি সাইট, থার্ড পার্টি সাইটটা এসে এখানে জব সিকার এসে দেখেন আপ আপডাস ডট কম মানে এখান থেকে এসে আমাকে এখান থেকে ওদের সাইটে নিয়ে এসছে, এখানে এসে আমাকে লগ ইন করতে হবে, এখানে এসে আমাকে বলছে যে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা আমাকে লগ ইন করতে, লগ ইন করার পর তারপর গিয়ে আমাকে এখানে জবটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো নিচে দেখেন আমাকে দেখেন এই যে এই টাইপের যে জব দেখেন এই যে টাইপের জব দিয়ে দেখেন নিচে দেখেন কত দেখেন জব আছে, পেপার ক্লিক স্পেশালিস্ট ম্যানেজার পারফরমেন্স মার্কেটিং, তারপর গিয়ে দেখেন মানে এই রিলেটেড এই সিমিলার জব মানে সিমিলার মানে হচ্ছে এই রিলেটেড যে কত টাইপের জব দেখেন এখানে আছে। তো এখানে এসে জব সার্চ করার মানে এখানে যখন আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন জবে অ্যাপ্লাই করতে গেলে তখন আপনাকে ফার্স্টে একটা সিভি তৈরি করতে হবে, সিভি দিয়ে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে এক নম্বর। তো সিভি কিভাবে তৈরি করবেন সেটা আমি পরে একদিন দেখাবো, একটা ক্লাসে আমি সিভি তৈরি করা দেখিয়ে দেখিয়ে দেবেন দেখিয়ে দেবো আমি। তো এখানে আমি এখানে আসলে সমস্ত রকমের জব আমি দেখতে পাবো, জব আমি পাবো। আর সেলস নেভিগেটর যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যেটা আছে সেলস নেভিগেটর নেভিগেটরটার কাজটা কি, সেলস নেভিগেটরের কাজটা হলো যে আপনার হচ্ছে কোয়ালিফাইড লিড খুঁজে বার করা, কোয়ালিফাইড লিড মানে হচ্ছে আপনার নিশ অনুযায়ী, সেটা হচ্ছে নিশ অনুযায়ী আপনাকে কোয়ালিফাইড লিড খুঁজে বার করতে হবে। একটা জব গেল ডেট পোস্টেড কত তারিখে তার জবগুলো পোস্ট হচ্ছে ডেট ডেট মানে কবে থেকে জবটা পোস্ট হয়েছে সেখান থেকে জব বার করতে পারি। এক্সপিরিয়েন্স লেভেল দেখেন কোন টাইপের ইন্টার্নশিপ এন্ট্রি লেভেল অ্যাসোসিয়েট, আপনি ইন্টার্নশিপ করতে চান তাহলে হচ্ছে দেখেন শো 283টা রেজাল্ট ইন্টার্নশিপের জন্য, ইন্টার্নশিপ মানে মানে হচ্ছে এটা আমার ইন্ডিয়ার টাইপের সব জব, ইন্টার্নশিপ মানে হচ্ছে আপনি এখানে এসে আপনাকে টাকা দেবে না, এরা টাকা দিলে অল্প টাকা দেবে আর এখানে এখান থেকে আপনি ইন্টার্নশিপ করতে পারবে, তাদের তাদের এখানে করতে হবে করে তাদের কাজ করতে মানে তাদের কাজ করে তাদের ইন্টার্নশিপ করে আপনার এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে, আপনার পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য।
জব ডিসক্রিপশন দেখে কি দেখে দেখেন দিস ইজ এ রিমোট জব বলে দিয়েছে, যেটা হলো রিমোট জব, মানে এটা আপনি হচ্ছে দেখেন ইট দিস ইজ এ আনপেইড ইন্টার্নশিপ, আনপেইড ইন্টার্নশিপ মানে এরা কাজ করবেন কিন্তু এরা কাজ করে আপনাকে দিয়ে কাজ করাবে কিন্তু আপনাকে কোনো টাকা দেবে না, আনপেইড কোনো টাকা দেবে না, মানে টাকা দিলেও অল্প দেবে। ডিউরেশন অফ দ্য ইন্টার্নশিপ ইজ 3 মান্থ, 3 মাসের ডিউরেশন ইন্টার্নশিপ, ঠিক আছে। ওয়ার্কিং আওয়ার্স আর ফ্রম দ্য 10 AM টু 6 PM, 6 ডেজ এ উইক, মানে আপনাকে হচ্ছে 10 সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনাকে হলো কাজ করতে হবে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স উইল বি প্রোভাইডেড অ্যাজ ওয়েল, মানে সার্টিফিকেট দেবে কাজ এক্সপিরিয়েন্সের, যখন আপনি জব হয়ে যাবে মানে ইন্টার্নশিপ করা কমপ্লিট হয়ে যাবে আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। এবার বলি যে ইন্টার্নশিপ করে মানে ইন্টার্নশিপ করে লাভ, ইন্টার্নশিপ করলে অনেক লাভ আছে। যখন আপনি জব করবেন, জব করার পর যখন আপনি ইন্টার্নশিপ করবেন, ইন্টার্নশিপ করলে আপনার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার একটা পোর্টফোলিও বিল্ড হচ্ছে, যখন একটা আপনার পোর্টফোলিও বিল্ড হচ্ছে তখন আপনি সেটা দিয়ে একটা ভালো কাজ করতে পারবেন। তো আমি যে আপনার যে ফাই মানে এখন থেকে যে ইয়ে মানে এই যে মানে আপওয়ার্কে টাইপের যে যাচ্ছেন, তো আপওয়ার্ক টাইপের টাপওয়ার্ক হচ্ছে কিন্তু এরকম টাইপের, মানে আপওয়ার্কে হচ্ছে কিন্তু অনেক রোজগারটা অনেক বেশি। তা আপওয়ার্কে যাওয়ার আগে ফাইবারে কদিন কাজ করুন, ফাইবারে কদিন কাজ করলে কি হবে আপনাদের এক্সপিরিয়েন্স হবে, আর ফাইবারে যে কাজগুলো করছেন সেই কাজগুলোর একটা যে মানে যাদেরই কাজ করবেন না কেন, কাজ জমা দেওয়ার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেই কাজের ইয়েটার রেজাল্টের, পোর্টফোলিও হিসাবে, হ্যাঁ পোর্টফোলিও হিসেবে, হ্যাঁ হ্যাঁ একদম। তো সেই স্ক্রিনশটটা নিয়ে গিয়ে সেই স্ক্রিনশটটা একটা জায়গায় স্টোর করে সুন্দর জায়গায় একটা গুছিয়ে রেখে দেবেন, ঠিক আছে, সেফ জায়গায় রেখে দেবেন। তো তারপরে একটা পোর্টফোলিও সাইট বানাবেন, পোর্টফোলিও সাইট কি করে ফ্রি বানাবেন আমি আপনাদের দেখিয়ে দেবো একটা ক্লাসে, আপনি আমি আপনাদের কি করে পোর্টফোলিও সাইট বানাবেন ফ্রিতে। তো সেটা পানি খেয়ে পানি খেয়ে হ্যাঁ হ্যাঁ তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো সেই সাইটের মধ্যে আপনার যে কাজগুলো একটু ইয়ে আছে মানে করেছেন সেইগুলো সব সুন্দর করে রেখে দেবেন, সাজিয়ে রেখে দেবেন। এতে করে কি হবে, এতে করে যখন আপওয়ার্কে যখন আপনি যাবেন কিংবা অন্য কোনো ফ্রিল্যান্সিং বড় বড় সাইটে যখন আপনি যাবেন, তো ওখানে গেলে আপনার এই যে আপনার দক্ষতাটা, এই যে আপনার পোর্টফোলিওটা, এটা প্রচুর হেভি কাজে আসবে। এরকম ক্লায়েন্ট মানে আপওয়ার্কে কাজ করতে গেলে ওখানকার ক্লায়েন্ট প্রচুর ট্যালেন্টেড হয়, ওরা আগেই বলবে ভাই তোমার পোর্টফোলিও শো করাবে, আপনি পোর্টফোলিওটা দেখাবেন, পোর্টফোলিও দেখেন এই আমি কাজ করেছি, আপনার আমার এই এই কাজ কাজ আমি করেছি, দেখুন আমার এই হলো আমার কাজের প্রুফ। যখনই আপনি যখনই তারা আপনাকে মানে প্রুফ দেখাবেন তখনই দেখবেন আপনার সাথে তারা কাজ করতে রাজি হচ্ছে, এই হলো। কিন্তু কিন্তু ফাইবারে ব্যাপারটা হচ্ছে কি, ফাইবারে হচ্ছে চট করে কাজ পাওয়া যায়। তো তাও আপনাদের আমি ইয়ে পোর্টফোলিও সাইটটা আমি নেক্সট দিতে বানিয়ে দেবো। তো পোর্টফোলিও সাইটটা করতে বলে পোর্টফোলিওর মধ্যে আপনি হচ্ছে সমস্ত কিছু আপনার কাজের প্রুফ আপনার সব জমা করে করে জমা করে রেখে দেবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি পাবেন যে অনসাইট হাইব্রিড মানে রিমোট, আপনি রিমোটে ক্লিক করেন তার সমস্ত রিমোট টাইপের দেখেন 8টা জব আছে রিমোটে। তো এই যে এখানে যতগুলো জব দেখতে পাবেন 8খানা জব আমার সামনে আছে, সবকটাই হলো রিমোট জব। তো এই যে বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন, এটাও রিমোট জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপ, এটাও রিমোট জব, তারপর গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও একই কাজ, সেলস অ্যান্ড মার্কেটিং ইন্টার্নশিপ এটাও রিমোট জব, কিন্তু সবগুলো রিমোট জব। তো এবার আমি জব থেকে এখানে এসে আপনার জব কোম্পানি কোন টাইপের কোম্পানি, ঠিক আছে, কোন টাইপের কোম্পানি আপনি কাজ করতে চান। তো আপনি যদি এবার আপনি লোকেশনটাকে এখানে আপনি যদি এখানে এসে আপনি কোম্পানি বাছাই করতে পারবেন, তো কোম্পানি বাছাই করতে গেলে এখন হচ্ছে যে যে কোম্পানি ব্যাপারটা কিরকম হচ্ছে যে আমার হলো স্কিল, আমি তাহলে এসেও পারি, আমি এসে অপটিমাইজেশন মানে সাইট অপটিমাইজেশন করতে পারি। এখন আপনি আমি এসে কোম্পানি দেখব না, আমি এসে এখানে ডাইরেক্ট জব আমি জবের জন্য আমি অ্যাপ্লাই করব, কারণ আমার তো আমার আমার কথা ফ্রিল্যান্স আমাদের ফ্রিল্যান্সারদের মানে ইয়ে কি মানে লাভ কি, ফ্রিল্যান্সারদের লাভ হচ্ছে যে আমরা একটা মানে একটা স্কিলকে আমরা 10 জনকে বেচতে পারি একসাথে, তাই তো, এটা আমরা একসাথে 10 জনের সাথে কাজ করতে পারি, এটা হলো আমাদের লাভ। তাহলে আমি এখানে এসে কোম্পানি না দেখে আমি শুধু দেখবো যে কোন কোম্পানি কোন জায়গায় জবটা আমি জবটা ভালো, তার ডিসক্রিপশনটা পড়বো, সেই ডিসক্রিপশনটা আমার সাথে ম্যাচ করছে নাকি। তো ডিসক্রিপশন আমার সাথে ম্যাচ করে ডিসক্রিপশন তারা যা যে রিকোয়ারমেন্ট তারা যা যা যে যে রিকোয়ারমেন্ট তারা চেয়েছে সেই রিকোয়ারমেন্ট যদি আমি পূরণ করতে পারবো কিনা, যদি আমি পূরণ করতে পারি আমি সেটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এই হলো ইয়ে মানে আপনাদের এটা মাথায় রাখবে। এখানে রিমোট আছে, ডেট অফ পোস্ট আছে, কোম্পানি, জব টাইপ, ইজি অ্যাপ্লাই, অল ফিল্টার, ঠিক আছে, ইজি অ্যাপ্লাই, এখান থেকে ইজি অ্যাপ্লাই করলে এখান থেকে ইজি অ্যাপ্লাই এখান থেকে ইজি অ্যাপ্লাই করতে পারবেন। তো বিজনেস ডেভেলপমেন্টে ইজি অ্যাপ্লাই, এটা যখন এখানে ইমেল আইডি পাসওয়ার্ড চাইবে, আপলোড এখান থেকে রিজুম আপলোড করবেন। তো এখান থেকে ইমেল, এখানে ইমেল, ফোন নাম্বার, এখানে হচ্ছে ফোন কান্ট্রি কোড, ফোনের কান্ট্রি কোড দেবেন, যে আপনাদের যে আপনাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে একটা,
এবং আপনাদের বাংলাদেশ অ্যাকাউন্ট হলো 0+880। এখানে ফোন নাম্বার, আপলোড রিজিউম, রিজিউম কি করে তৈরি করতে হয় রিজিউমটা আপনাদের তৈরি করে দেখাবো। 5 MB-র মধ্যে রিজিউম থাকতে হবে, রিজিউমটা আপলোড করে দেবেন। এটা হলো ইজি অ্যাপ্লাই। তো এখানে এসে রিজিউম আপলোড করে দিলে তখন আপনারা আপনার রিজিউম দেখে যদি তাদের পছন্দ হয় ডিসকর্ড, আপনার রিজিউম দেখে তাদের যদি তাদের পছন্দ হয় তারা আপনার সাথে ইয়ে করবেন। দেখেন এখানে 5 জন অ্যাপ্লিকেশন, মানে 5 জন ব্যক্তি এখানে অ্যাপ্লাই করে ফেলেছে জবটার মধ্যে অলরেডি। তো 5 জনের মধ্যে আপনার রিজিউমটা যদি পছন্দ হয়, আপনার রিজিউমের সাথে যদি তাদের রিকমেন্ড মেলে, তারা আপনাকে জবটা প্রোভাইড করবে। ওকে, জবের সম্বন্ধে মোটামুটি বুঝলাম, কিন্তু এখন জব দেখতে হবে না, আমাদের আমাদের জব অ্যাপ্লাই করা শিখতে হবে। অ্যাপ্লাই করার আগে আমাদের রিজিউম তৈরি করা শিখতে হবে, ঠিক আছে? এই কাজগুলো আমাদের পরে আস্তে আস্তে আমরা করব। তো ফ্যাশন গেল, এটা জব গেল, জবের পরে কোম্পানিজ, ফ্যাশন কোম্পানিজ, সরি কোম্পানি ইভেন্ট, পিপল, গ্রুপ, গ্রুপটা দেখি। দেখুন ফ্যাশন আর ল্যাপটপ ইন্ডাস্ট্রি প্রফেশনাল, আচ্ছা কোন টাইপের অল ফিল্টারসে যাই, অল ফিল্টারসে এসে গ্রুপ জব পোস্ট গ্রুপ এটা পাচ্ছি। আচ্ছা কার ইয়ে থেকে মাইক থেকে নয়েজ আসছে পর্যন্ত দাদা, আমার ওই মোবাইলে সাউন্ড হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, এই যে ফ্যাশনে এসে পর আমি যখন গ্রুপে আসলাম, দেখেন গ্রুপে আসার পর দেখেন আমার সমস্ত ধরনের দেখেন গ্রুপ চলে আসলো। তো ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ইন্ডাস্ট্রি গ্রুপ, ঠিক আছে? যখন আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে ইয়ে পোস্ট কোনো একটা জিনিস প্রমোশন করতে বলবে, কোনো একটা ফ্যাশন টাইপের কোনো প্রোডাক্ট যখন প্রমোশন করতে বলবে, তখন আমরা এসে এখানে গ্রুপে এসে আমার গ্রুপগুলো গ্রুপগুলোতে আমরা ইয়ে আমার এখানে পোস্ট করবো। যেরকমভাবে আমরা ওই ফেসবুকে পোস্ট করতাম ঠিক সেম জিনিস আমরা হচ্ছে। হ্যাঁ আসাদ ভাই, হ্যাঁ বলুন। সমস্ত দেখেন গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে ফার্স্ট আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পর তারপর হচ্ছে এখানে আপনার আপনার মডারেটর যেভাবে আমাদের ফেসবুকে জয়েন করতো ঠিক সেম ভাবে আপনার জয়েন হওয়ার পর ঠিক এখানে এসে আমরা এখানে এসে আমরা দেখি সেই গ্রুপগুলোর মধ্যে আমরা আমাদের পোস্টটা করব। ঠিক সেম জিনিস যেভাবে আমরা গ্রুপে ফেসবুকে পোস্ট করতাম ঠিক সেম জিনিস, এখানে কোনো ইয়ে নেই, মানে এখানে কোনো মানে মানে এদিক ওদিক কিছু, একটা সেম সেম যেভাবে আমরা গ্রুপে ফেসবুকে গ্রুপে পোস্ট করতাম ঠিক এখানে এসে আমরা সেইভাবে গ্রুপে পোস্ট করবো। তো তো এইবার হচ্ছে যে গ্রুপে গ্রুপে দেবো, গ্রুপে যাবো, গ্রুপে পোস্ট করবো, এখানে দেখো সমস্ত এখন গ্রুপ রয়েছে। কিন্তু এখান থেকে আমাদের হলো ক্যাটাগরিটা বেছে নিতে হবে, কোন নিশ মানে ফ্যাশন নিশে ফ্যাশন টাইপের হলো ফ্যাশন টাইপের সমস্ত গ্রুপ। আর যদি ব্র্যান্ড আমাদের যেরকম টাইপের প্রোডাক্ট দেবে ঠিক সেই কিওয়ার্ড প্রোডাক্টে যে কিওয়ার্ডটা থাকবে, এখানে ধরো ফ্যাশন, ঠিক আছে, এটা হলো বেবি 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 প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে, বেবি কিংবা ডায়াপার লিখলাম, ডায়াপার লিখলাম, ফ্যাশন বলো কিছু বলো, মার্কেটিং, আচ্ছা মার্কেটিং এ দেখি, মার্কেটিং এর মধ্যে দেখেন এখানে যখন এসে গ্রুপে যখন সার্চ করবো তো গ্রুপের মধ্যে সব দেখেন, এই দেখেন ডিজিটাল মার্কেটিং সব মার্কেটিং নিয়ে সব গ্রুপ, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্রুপ আর হচ্ছে ফেসবুকের মধ্যে যেমন হচ্ছে আমাদের ইয়ে ইয়ে থাকে গ্রুপ থাকে ঠিক এরকম সেরকমই হচ্ছে আমাদের এখানে। এটা হলো আমাদের গ্রুপ, এই ডিজিটাল মার্কেট দেখেন এর মধ্যে 2 মিলিয়ন দেখেন ইয়ে আছে, হয়েছে পিপল আছে, এক ইয়ে আছে মানে মেম্বার আছে, যদি কোনো মানে 2 মিলিয়ন মানুষ আছে আর কি। হ্যাঁ 2 মিলিয়ন মানুষ মানুষ আছে এর মধ্যে, তাহলে এখানে 2 মিলিয়ন মানুষ আছে। তো দেখেন এই গ্রুপটা হলো মানে পাবলিক গ্রুপ, দেখেন এই গ্রুপের মধ্যে আমি ডাইরেক্ট ঢুকে পড়তে পারি, দেখেছেন পাবলিক গ্রুপ, এটা হলো প্রাইভেট গ্রুপ না, আগে যেগুলো ছিল সেগুলো প্রাইভেট গ্রুপ কিন্তু পাবলিক গ্রুপ। তাহলে এখানে এসে আমি কি করবো, আমাকে পোস্ট করতে গেলে ঠিক সেম ভাবে এখানে এসে পোস্ট এখানে এসে আমি পোস্টটা লিখবো। তো পোস্টার পোস্টার লেখার পর আমি এখানে এই যে এখান থেকে ফটো কি কি সিলেক্ট ইমেজ আমি ইমেজ সিলেক্ট করবো, ইমেজ সিলেক্ট করে যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করতাম ঠিক সেম, এই দেখুন আমার ইমেজে চলে আসলো, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করতাম ঠিক সেম ভাবে আমরা এখানে এসে পোস্ট করে বা ডান করে দেবো, ব্যাস আমার পোস্ট হয়ে যাবে। তো এখানে পোস্ট হয়ে যাবে, তাহলে এখানে এখানে যে মানে এটা হলো পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপের গ্রুপের মধ্যে তো আপনারা প্রথমে পাবলিক গ্রুপগুলো খুঁজবেন। আচ্ছা মালদা, যেমন এই যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে আমি কি যে ফেভারের গিগ কি পাবলিশ বলতে পোস্ট করতে পারবো না? হুম হুম করতে পারবা, এই গ্রুপের মধ্যে ফাইবারে গিগ পোস্ট করতে পারবা, তোমার গিগের লিংকটা তুমি পোস্ট করে দিই। আজকে যে গিগ টিপটা তৈরি করা, এটা করতে পারবো, ঠিক আছে?
একদম আজকে গিগটা দেখা হইলো, ওই গিগটা আমরা কোথাবলে মানে ই করব, মার্কেটিং করব ওই গিগটার। আপাতত আপাতত কোথা মার্কেটিং করতে পারবো, আপাতত ফাইবারে ফাইবারে থাকবেন, আপাতত গিগটা পাবলিশ করেন, তার মানে তারপর আমরা মার্কেটিংটা দেখিয়ে দেবো আপনাদের, বুঝেছেন? মার্কেটিং করতে হলে আমি লিংকডইনের কথা বলছিলাম না, লিংকডইনে ওই ওই ফাইবারে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন লিংকডইনের কোথায় সেটা মার্কেটিং করা যাবে, আমি সেটা বলছিলাম। মার্কেটিং করা যাবে সেটা হলো দেখেন, মার্কেটিংটা যেটা করা যাবে, মার্কেটিং বলতে পোস্ট, হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি প্রথমত হলো মার্কেটিং যখন করবেন এক কোনো বিষয়ে, তখন ফার্স্টে আপনার এটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার মানে প্রোডাক্টটা কি, মানে আপনার সার্ভিসটা কি। আপনার সার্ভিস হলে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন, তাই তো? তাহলে আপনি এসে কোথায় তাহলে আপনি আপনার গিগটাকে মার্কেট করে মার্কেটিং করতে করবেন কোথায়, মানে যে যে জায়গাটার মানুষ, যে মানে যেখানকার মানে যে গ্রুপের মানুষ ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে সেই গ্রুপে তো মার্কেটিং করবেন, তাই তো? জি, তাহলে আপনি যখন ডিজিটাল আপনার যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, তাহলে আপনি এসে এই ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপগুলো আছে এইখানে এসে এইখানে এসে মার্কেটিং করবেন। দেখেন এখানে আমি দেখাচ্ছি, দেখেন আমার মার্কেটিং করছে, দেখেন এই দেখেন কুপন কোড, দেখেন বিক্রি বাট্টা শুরু হয়ে গেছে, এই দেখেন স্মার্ট ডিজিটাল এজেন্সি, দেখেছেন মার্কেটিং করছে, দেখেছেন দেখেন ডিজিটাল মার্কেটিং কুইজ, এটা মার্কেটিং করছে, দেখেন এ দেখেন এটা টেস্টিমোনিয়াল, দেখেছেন মার্কেটিং করছে। তারপর হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এক্সচেঞ্জের বিগিনার গাইড, এ মার্কেটিং করছে, দেখেছেন কি করলো, এ একটা এ এখন পোস্ট করলো, একটা পোস্ট দিলো, এবার এই দেখেন এখানে একটা দেখেন ইয়ে লিঙ্ক দিয়েছে, কিংবা এখানটা ক্লিক করেন দেখেন একটা লিঙ্কে চলে যাবে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের বিগিনার গাইডস গাইডস মার্কেটিং করছে, ঠিক এভাবে এভাবেই মার্কেট এভাবেই মার্কেটিং করবে। তো গ্রুপের মধ্যে কি হয়, গ্রুপের মধ্যে হচ্ছে আপনার আপনার ইয়েটা যেটা মানে আপনার যে সার্ভিসটা রয়েছে সেই জিনিসটা যদি গ্রুপে মার্কেটিং করেন, তাহলে কি এখান থেকে চান্স আছে যে এখান থেকে আপনি ইয়ে পাবেন, বায়ার পাওয়া যাবে, বায়ার পাওয়া যাবে, রাইট? সেটাই আমরা সার দিতে হবে কি, ডিজিটাল মার্কেটিং সার দিয়ে গ্রুপ বাই করে সেই গ্রুপে পোস্ট করতে হবে, একদম একদম। আমি যেভাবে সার্চ করে বার করছি ঠিক এইভাবে সার্চ করে বার করবো, এই দেখেন আইটেল এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর কি, আপনি এরকম ক্লাস পাইছেন ঠিক আছে কি, না 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 দেখুন এরকম এখানে দেখেন আরেকখানে দেখেন মার্কেটিং, দেখেন এটা এই হচ্ছে কি বলতো মার্কেটিংটা কিরকম মার্কেটিং করছে, দেখেন এই একটা ব্লগ লিখেছে, দেখেছেন একটা ইয়ে লিখেছে, ওই যে দেখেন কন্টেন্ট লিখেছেন, দেখেছেন এই কন্টেন্টটা হচ্ছে এই লিঙ্কটা এই এখানে শেয়ার করে, দেখেছেন এখানটা শেয়ার করে দিয়েছে, আমি যখন এখানে ছবিতে ক্লিক করে যখন রাইট ক্লিক করে যখন ঢুকবো দেখেন এই কন্টেন্ট ঢুকে বললো, দেখেন এখানে কি দেখতে পারবেন, তো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে একটা কিছু লিখে, দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর হেল্পিং শেপ বিজনেস সাকসেস, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি করে বিজনেসে সাকসেস করতে হেল্প করছে এই বিষয়ে একটা ইয়ে লিখেছে, দেখেন এখানে প্যারাগ্রাফ লিখেছে। তো এই এটা পড়ার জন্য আমাকে এখানে এখানে এসে আমাকে এখানটা নিয়ে এসছে, বুঝতে পেরেছেন? এ হলো মার্কেটিং করছে। তারপরে গেল এই দেখেন আরেকটা, দেখেন এই দেখেন হায়ারিং ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার গ্লোবাল, এরা মার্কেটিং করছে, মানে যেইখানটায় মানে হচ্ছে যেইখানটা হচ্ছে যে রিলেটেড থাকবে সে রিলেটেড যেখানে সেখানে যাবেন, বুঝতে পেরেছেন? এই দেখেন সার্চ ইঞ্জিন জার্নাল, এ একটা হলো সাইট, এখানে হচ্ছে এসে সম্বন্ধে লেখে এরা, তারপর হচ্ছে এ দেখেন এও মার্কেটিং করছে, এ দেখেন এখানে এসে আমি যদি ক্লিক করি দেখেন দেখেন নিয়ে যাবে লিঙ্কডইন পেজ, পেজের মধ্যে নিয়ে যাচ্ছে, এখানে লোক লিঙ্কডইন পেজে নিয়ে যাচ্ছে, এখানে এই দেখেন এটা হলো পেজ, পেজে আমাকে নিয়ে এসছে, যদি পেজটাকে ফলো করতে দেখো ফলো হচ্ছে বলে আমার পেজটাকে ফলো করতে, এই দেখেন ইনো মার্কেটিং করছে। তো এই হলো মানে এখানে 2 মিলিয়ন মানুষ আছে এর মধ্যে, এই গ্রুপটার মধ্যে। এই গ্রুপটার মধ্যে যদি আপনি কোনো আপনার যে যে রিলেটেড গ্রুপ, এটা হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ গ্রুপ, তো এই গ্রুপে যদি আপনি যদি আপনার মানে সার্ভিসটা ক্লিক করেন, আজকে না হোক কালকে না হোক দেখবেন একটা সময় দেখবেন এখান থেকে দেখো আপনি 2-3টা বায়ার পেয়ে গেছেন, বুঝেছেন? তো আপনাকে রিলেটেড খুঁজতে হবে, আপনাকে খুঁজতে হবে যে কোন আপনাকে নিশ খুঁজতে হবে, মানে আপনাকে এই জিনিসগুলো একটু মানে ইয়ে অ্যাডভান্স জিনিস, আপনাকে হচ্ছে খুঁজতে হবে যে আপনার সার্ভিসের সাথে কোন জায়গাটা খাটে, মানে আপনার মানে মালটা কোন মার্কেটে বিক্রি হবে, মানে কোন জায়গাটায় আছে, কোন জায়গাটায় আপনার প্রোডাক্টটা কেনার জন্য মানুষ আছে, তো আপনাকে সেইখানে গিয়ে ঢুকতে হবে,
তাহলে যেমন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া সার্চ মোবাইল মোর, তারপর কি আরেকটা আছে দেখি নিচে দেখি, সোশ্যাল মিডিয়া বিজনেস ডিজিটাল ডিটেল মার্কেটিং কম্বিনেশন রিকভার নেটওয়ার্ক মার্কেটিং এর জায়গায় আমি বাদ দিই, আমি এসে এখানে দেখি ডিজিটাল মার্কেটিং দেখি। যেখানে মার্কেটিং করার পরে কোন বায়ার যদি আমাকে মানে খোঁজে সেটাতে, সেই ক্ষেত্রে কি ওই লিংকডইনে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে? আপনাকে এখান থেকে মেসেজ করলো, এখানে আপনাকে মেসেজ করলো এটা যে আমার আমার দুদিন আগে হ্যাপি বার্থডে গেছে, সব দেখেন আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। তাহলে আমাকে লিংকডইন প্রোফাইলে খুঁজতে হবে যে কেউ আমাকে মেসেজ করছে কিনা। এই যে এখানটা এখানটা লিংকডইন প্রোফাইল, এই দেখুন কদিন আগে আমাকে এই একটা মানে বড় কাজ একটা কাজ দিতে চাইছিল দেখেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটা অ্যাক্টিভ ছিলাম না। দেখেন কি বলেছে, হে দেয়ার I am looking for lead media buyer for my e-commerce marketing agency and your profile came up to suggested person. I checked out and I think that you might just a good fit. Let me know if you are interested. We can discuss further. দেখুন এই যে এর সাথে আমার মনে হয় কি তখন একটা মানে অ্যাক্টিভ ছিল না, দেখুন আমি অনেক পরে একটা মেসেজ করি কি তখন এর সাথে আমি কাজ, এর সাথে একটা বড় প্রজেক্ট আমি কাজ করতে পারতাম, এই কিন্তু আমাকে অফার করেছিল। তো এরপরে আমি কিন্তু একটু অ্যাক্টিভ না থাকার জন্য আমি তখন এর সাথে আমি কাজটা পাইনি, কিন্তু অসুবিধা নেই এমন জায়গার থেকে অনেক কাজ আমার হয়ে যায় হয়ে যায়। তো এই দেখুন ডিজিটাল মার্কেটিং মানে দেখেন এই প্রথমটা যে 2 মিলিয়ন, তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। মার্কেটিং অ্যাডভার্টাইজিং এর মধ্যে দেখেন কত টাইপের, দেখুন সব আপনাদের বাংলাদেশে বসে আছে ঠিক আছে, ঢুকে এটা হলো পেজ, এটা হলো গ্রুপ না, এটা যখন পিট আপ পেজে এটা ফলো করলে এই পেজটার মধ্যে আপনি ঢুকতে পারবেন। এখান থেকে ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন, এটা হলো একটা মানে কারোর তৈরি করা একটা পেজ, যে ওয়েবসাইটটা হচ্ছে নট সিকিউর ওয়েবসাইট, এজেন্সি, এটা হলো এজেন্সি, বুঝলেন? ডিজিটাল মার্কেটিং এটা হলো সফটওয়্যার, এটা হলো একটা এজেন্সি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং দেখেন 21,561 মানুষ এখানে ফলো করে, এটা হলো একটা এজেন্সি দেখেন, এটা হচ্ছে এখানে এখানে এসে এখান থেকে পোস্ট অ্যাবাউট পোস্ট হোম সেই প্রোডাক্টটা সম্বন্ধে সার্চ করবো, সার্চ করে আমরা যাবো গ্রুপে, ঠিক আছে। গ্রুপে যাবো, সেলস দিলাম, ওখানে সেলস দিলাম, লিখলাম সেলস দিয়ে, লেখার পর আমি যাবো হচ্ছে গ্রুপে, এই গ্রুপ গ্রুপ দেওয়ার পর আমি এখানে গ্রুপের মধ্যে তার ইয়েটাকে পোস্ট করব। তো গ্রুপের মধ্যে পাবলিক গ্রুপ, এটা হলো পাবলিক গ্রুপ, এই যে দেখো এটা হলো পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ হচ্ছে এখানে আসবো যেভাবে আমি আমার ইউটিউবে মধ্যে পোস্ট করতাম। এই গ্রুপে কি আগে জয়েন থাকতে হবে? না, এই গ্রুপে জয়েন করতে হবে না, এটা পাবলিক গ্রুপ। আপনি যে কোনো মানে পোস্ট করতে পারবেন, এখানে এসে আপনি যেটা পোস্ট করে দেবেন রিলেটেড পোস্ট, যেন রিলেটেড হয় যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট রিলেটেড যেন গ্রুপ হয়। তো এখানে আসলে কি হবে, এখানে 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 ইয়ে করলে কি হবে, তখন বায়ার অনেক মানে স্যাটিসফাই হবে, মানে বায়ার আপনাকে মানে শুধু যে ফেসবুকে করলে কাজ করলে হবে না, আপনাকে সব সোশ্যাল সাইটগুলো মিলিয়ে মিশে কাজ করতে হবে। তো মিলিয়ে মিশে কাজ করতে কাজ করলে কি হবে, সেখানে বায়ারের রেজাল্ট আসার সম্ভাবনাটা বেশি থাকে, সেটা অর্গানিক মেথডে। ফ্রি মেথডটা তো হলো আলাদা, ফ্রি মেথডটা হচ্ছে আপনাকে হলো সেটা আপনার টাকা দিয়ে করলে সেটা রেজাল্ট তো আসবেই। তো আচ্ছা, এবার গ্রুপগুলো আমরা দেখলাম, তো এবার আমরা দেখি হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্বন্ধে একটু জানাজানি করি। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর যেটা আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটরের মধ্যে এখানে এখানটায় হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এখানে একটা এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনটা দেখাই, এ সম্বন্ধে দেখানোর আগে এখান থেকে আমি এটা আগে দেখি।
দেখুন সেলস নেভিগেটর প্রফেশনাল, ঠিক আছে, সেলস নেভিগেটর প্রফেশনাল প্রফেশন যখন আপনি যখন ইয়ে করবেন, সেলস নেভিগেটর প্রফেশনাল যখন আপনি ইয়ে করেন, দেখেন স্টার্ট ইউর ফ্রি ওয়ান মান্থ ট্রায়াল টুডে, এক মাসের জন্য আপনি ফ্রি পাবেন, ঠিক আছে। সেলস নেভিগেটরের মধ্যে পার্থক্য ইয়েটা হচ্ছে কি, সেলস নেভিগেটরটা আপনি যে ইউজ করেন, দেখেন এখানে আপনি কি করতে পারবেন, দেখেন এখানে এই অপশন এখানে এখানে ইউজ করতে পারবেন। এক নম্বর হলো গ্রুপ, আপনি জয়েন অনেক গ্রুপে জয়েন হতে পারবেন, গ্রুপে ডিসকাস করতে পারবেন, জয়েন হতে পারবেন, তারপরে লিড ফাইন্ড করতে পারবেন, লার্নিং করতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন, মানে আপনার হলো মানে পোস্ট কতগুলো কতজন মানুষ মিস করছে, কত মানুষ আপনার ইয়ে কন্টেন্ট দেখছে এরকম দেখতে পারবেন, পোস্টে জব আপনার জব পোস্ট করতে পারবেন, অ্যাডভার্টাইজ করতে পারবেন, অ্যাডভার্টাইজ এই 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 জিনিসগুলো এখান থেকে পাবেন। তাহলে এখানের মধ্যে আমি যদি লিড ফাইন্ড করতে যাই, তাহলে আমি লিঙ্কডইন সেলস নেভিগেটরটাকে আমাকে অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমি লিড ফাইন্ড করতে পারবো। অ্যাডভার্টাইজ করতে গেলে আমাকে অ্যাডভার্টাইজটাকে অ্যাক্টিভ করতে হবে, যেভাবে আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজ করতাম, তাহলে এইভাবে আমরা অ্যাডভার্টাইজটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখেন এখানে আসার পর দেখেন আমাকে ক্যাম্পেইন ম্যানেজার এসেছে, ঠিক আছে, যেভাবে যেভাবে হচ্ছে ফেসবুকের যেভাবে ইয়েটা, ফেসবুকে যেভাবে যে আমরা ক্যাম্পেইন ম্যানেজার ঢুকতাম, ঢুকে যেভাবে অ্যাডভার্টাইজ চালাতাম, তো সেভাবে। তো প্রথমে দেখেন এটা আমার অ্যাকাউন্ট নেম, কারেন্সি কোথাকার ডলার দিলাম, এন্টার এক্সাইটেড নেম, আমার হচ্ছে ইয়ে লিঙ্কডইন পেজ, আমার আমার যে আমাকে একটা পেজ তৈরি করতে যাবে, যেভাবে আমার ফেসবুক পেজ তৈরি করতাম, সে ফেসবুক পেজটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে। এই অ্যাডভার্টাইজ পেজটা আমার আমি পরে নেক্সট ক্লাসে দেখাবো, আমি আগে সেলস নেভিগেটরটাকে দেখিয়ে দিই, সেলস নেভিগেটরটাকে একটু বুঝি। লার্ন মোডে ক্লিক করলাম, ক্লিক মোড দেখুন স্টার্ট মাই ফ্রি মান্থ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হয়ে গেল, কথা বলে রাখলাম, ওকে। এই যে আমার এখানে আমার ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, আমি ইমেল আইডি ক্লিক করলাম, এখান থেকে আমার নামের সাথে আমার ইমেল আইডি দেওয়া আছে, ক্লিক করার পর এখানে আমাকে আমাকে একটা কি চাইবে, সব সমস্যা হচ্ছে এখানে একটা আছে, আমাকে এখানে সমস্ত কিছু, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কার্ড, কান্ট্রি, পোস্টাল কোড, জিএসটি দিয়ে আমাকে একটা রিভিউ অর্ডার করতে হবে। রিভিউ অর্ডার করলে ওদের অর্ডারটা রিভিউ করে আমার ইয়েটাকে অ্যাপ্রুভ করে দেবে। তাহলে এইখানে সেলস নেভিগেটরটাকে এক মাসের জন্য ইউজ করতে গেলে আপনার লাগবে হচ্ছে মাস্টার কার্ড একটা, বুঝলেন আসাদ ভাই? মাস্টার কার্ড কোথায় পাবো? মাস্টার কার্ড লাগবে আসাদ ভাই, আপনার মাস্টার কার্ডটা করেছেন? হ্যালো দাদা, আমার ওটা এখনো কম এখনো কমপ্লিট হয়নি, করা হয়নি, আমি করব। তো টাকার অভাবে ওখানে রিনিউ করতে হবে, 3 বছরের ডিউ বকে আছে, 100 টাকা কেটে নেবে, বুঝতে পেরেছেন? টাকা ওকে। তো এখানে তাহলে আমাদের দেখেন দাদা ভিসা দিয়ে হবে না এখানে? হ্যাঁ ভিসা দিয়ে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, দেখি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ করে ওটা করে ফেলবেন। তো আমাদের হ্যাঁ এবার দেখেন আমাদের সুবিধা দেখেন দিয়েছে, দেখেন কমপ্লিট করে দিয়ে আর দুই একটা প্রজেক্ট যদি, ওকে ওকে, আপনার নেটওয়ার্কের খুব প্রচন্ড ডিস্টার্ব। তো এখানে দেখেন এখানে শুধু আমাদের দেখেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড, ঠিক আছে, দুটো করতে পারেন। ডেবিট কার্ড দেখেন আমার ডেবিট কার্ড আমি এখানে ওখানে করতে পারবো। তো আপনার হচ্ছে আপনাদের কান্ট্রি থেকে এটা অ্যালাউ করে, আপনাদের সময় ভিসা কার্ড না মাস্টার কার্ড এই দুটো আপনাদের এখানে অ্যালাউ করবো আপনাদের কান্ট্রি থেকে, বুঝেছেন? আপনার হচ্ছে আর আপনি যে আপনার যে ফ্রিল্যান্সিং এ এসছে আপনাদের অবশ্যই পাসপোর্ট করে রাখবেন, অবশ্যই এটা কিন্তু আপনাদের অনেক জায়গায় কাজে লাগে, পাসপোর্ট করে রাখবেন, আর 2 নম্বর হচ্ছে মাস্টার কার্ড অথবা একটা ভিসা কার্ড করে রাখবেন। আপনাদের দরকার নেই পাসপোর্ট, যারা মানে নতুন, যেমন রকি টকি রকি এরা এটা মানে পড়াশোনা করছে, পড়াশোনা ফ্রিল্যান্সিং করছে, এদের পাসপোর্ট গুলো পাসপোর্ট করে রাখবেন, এদের দরকার পড়বে। ওকে ওকে, তাহলে আপনি ইয়ে ভিসা কার্ড মাস্টার কার্ড বা মাস্টার কার্ড করেছেন? হ্যাঁ হ্যাঁ ভিসা কার্ড আছে। ওকে, তো এই ডেবিট কার্ড হবে না? হ্যাঁ ডেবিট কার্ড হবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেওয়া আছে, অপশন দেওয়া আছে, অথবা ডেবিট কার্ড নাম্বার ক্রেডিট আর ডেবিট কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ড অথবা ডেবিট কি, এখানে রিভিউ অর্ডার করলে আপনি এটা ওরা অ্যাক্টিভ করে দেবে। হ্যাঁ ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ড, ওকে। তো সেলস নেভিগেটর দিয়ে কি কাজ আছে, সেলস নেভিগেটর দিয়ে কাজটা হয় হচ্ছে যে এখান থেকে আপনি লিড খুঁজে পাবেন,
লিড করে সেলস নেভিগেটরটা আপাতত আপনাদের আপনাদের ক্ষেত্রে দরকার, মানে আপাতত মানে ইউজ করবেন, কিন্তু ভ্যালু ভ্যালু বলতে গেলে সেলস নেভিগেটরে সেটা হচ্ছে যে আপনি যে সার্ভিসটা সেলস নেভিগেটর থেকে আরেকটা জন্য চমক দিয়ে দেখে, সেলস নেভিগেটর একটু বাদ দিই, এখানে এখানে দেখেন সার্ভিস মার্কেট প্লেস এটা দেখে ঠিক করে প্রজেক্ট ফর্ম টু টু দ্য ডন ডান দেখেন। এই যে আমি যে আপনি কত দেখে মার্কেট প্লেস সম্বন্ধে বলছেন না ইয়ে আসাদ ভাই, যে ফাইবার একটা ইয়ে লিঙ্কডইন একটা মার্কেট প্লেস বার করেছে বলছেন না? জি দাদা বুঝলাম। হ্যাঁ এই যে এটা দেখেন গ্রাফিক ডিজাইন মার্কেটিং স্ট্র্যাটেজি পাবলিক রিলেশন আইওএস আইওএস ডেভেলপমেন্ট দেখেন সব সি অল সার্ভিস দেখেন সব মার্কেট প্লেস এখানে এসে আপনার মতো অ্যাডভার্টাইজিং এ যায় কনসাল্টিং অ্যাডভার্টাইজিং আচ্ছা এই দেখুন এখানে দেখেন সব দেখেন সব অ্যাকাউন্ট খুলে বসেছে দেখেন সার্ভিস প্রোভাইড দেখেন এখানে অ্যাডভার্টাইজিং ব্র্যান্ড মার্কেটিং টোটাল কি কি সার্ভিস দেবে সব এখানে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অরবিন্দ কুমার চৌহান মানে ফাইবারের মতো, হ্যাঁ ফাইবারের মতো, তো ফাইবারের থেকে এখানে এখানে হচ্ছে অনেক ভালো 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 হচ্ছে ইয়ে পাওয়া যায় হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যায় তো ফাইবারের থেকে। তো এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট প্রপোজাল এখানে প্রপোজাল লিখে আপনাকে রিকোয়েস্ট করতে হবে এখানে আপনাকে আপনি যদি প্রপোজাল লিখে রিকোয়েস্ট করেন কি ভাষায় অ্যাডভার্টাইজ এখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায় কন্টিনিউ এখান থেকে বলে দা এখান থেকে ক্লায়েন্ট গুলো আমরা কিভাবে মানে তাদের সাথে কন্টাক্ট করব যে এভাবে কন্টাক্ট করব কাজটা নিব কিসের মাধ্যমে এখান থেকে ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন আপনি ইয়ে করবেন প্রপোজাল যখন এখান থেকে আপনাকে আপনাকে প্রপোজাল এখানে জব প্রপোজাল পাঠাতে পারবে যে একটা জব আমি এখানে প্রিন্ট অনলাইন অনলাইন দিলাম কন্টিনিউ করলাম ইন্ডিভিজুয়াল ঠিক আছে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলে আমি ইন্ডিভিজুয়াল দিলাম আচ্ছা ওয়ান টাইম নিড অনগোয়িং আদার আচ্ছা ওয়ান টাইম নিড করলাম আচ্ছা আমার একবারই দরকার ঠিক আছে কন্টিনিউ করলাম পরের করলে আবার এখানে চলে যাবে প্রপোজালটা ঠিক আছে দিস উইক এবছর মানে এই সপ্তাহের জন্য কিংবা অন্য কাজের জন্য দেখেন না আই অনলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য অ্যাডভার্টাইজার ইন পার্সন আচ্ছা আমি শুধু এই লোকটার সাথে অ্যাডভার্টাইজের জন্য পাস মানে অ্যাডভার্টাইজের জন্য কাজ করতে যাই একবারের জন্য কন্টিনিউ করলাম এখানে হচ্ছে আমার কিছু ডিটেলস লিখতে হবে যেভাবে আমরা জব জব যেভাবে আমরা বায়ার রিকোয়েস্ট লিখি সেটা আমরা হচ্ছে ডিটেল লিখতে হবে লিখে দিই একটা দেখি কী হবে এটাই চলে যাবে আচ্ছা এখানে কী বলেছে এনি আদার ডিটেলস অ্যাবাউট প্রজেক্ট মানে হচ্ছে আচ্ছা নাজবুল আপনি প্রশ্নটা একবার করেন আমি বলতেছি বলতে চাচ্ছি যেমন এখানে আমরা যে লিংকডইনে যে মানে বায়ারদের যে আমরা সংগ্রহ করবো বায়াররা যে আমাদের কাজ দিবে সেটা কিভাবে আমরা নিব কাজটা তো ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে একটা এই যে এখানে যেভাবে অ্যাকাউন্ট করেছেন সেভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ওটা ব্যাকে যাই পেজটা ক্লোজ করে দেন দাদা রিফ্রেশ করলে হয়ে যাব হয়ে গেছে গেট প্রপোজাল আমি অ্যাকাউন্ট তৈরি করতে একবার প্রথম থেকে আসেন ব্রাউজার সার্ভিস একদম শুরু আপনার ইয়ে আসাদের কথা খেলে গো রে আর গো প্রথম পেজ দিলাম তারপর ওখান থেকে ঢুকে ওকে ওকে এই দেখেন এখানে আসবেন এখানে আসার পর দেখেন এখানে আসলাম আমি ঠিক আছে আমি একদম পেয়ে যাচ্ছি প্রথম পেয়ে যাচ্ছি ওখান থেকে
রেকর্ডিং চলতেছে। জি দাদা বুঝতেছি না, কিন্তু দাদা কিছু বলতেছে না, কি বুঝবো আর। এখান থেকে আসবেন যে ওয়ার্ক, বুঝতে আসতে পারি যে ওয়ার্ক, ওয়ার্ক থেকে ও এখানে এই প্রোডাক্ট লিঙ্কডইনের প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা হলো পেড, ফাইন্ড লিড এটা হলো পেড, অ্যাডভার্টাইজিং এটা হলো পেড, ঠিক আছে, স্যালারি এগুলো হলো পোস্ট জব, মানে জব পোস্ট করার জন্য, ইনসাইট, লার্নিং, গ্রুপ আর হলো সার্ভিস মার্কেট প্লেস। এখানে এতগুলো এই কোটার একটা হচ্ছে চারটে, আর চারটে আটটা, এই আটটা হলো লিঙ্কডইনের প্রোডাক্ট, ঠিক আছে, এই আটটা হলো আটটা কাজ, ঠিক আছে, নাজবুল ভালো করে বলুন, এই আটটা জিনিস হলো আটটা কাজ। ফাইন্ড লিস্ট এটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করে আপনি লিড ফাইন্ড করতে পারবেন আপনার প্রসপেক্ট লিড। এটা হলো অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, আপনার হচ্ছে কোনো যদি অ্যাডভার্টাইজিং করা দরকার হয় সেটা আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যে একটা চালানো হয়, একদম একদম। এটা হলো ইনসাইট, এই ইনসাইট দিয়ে আপনি হচ্ছে দেখতে পাবেন যে আপনার পোস্ট কতজন দেখছেন, তারপর হচ্ছে আপনার রিচ কিরকম হচ্ছে, আপনি যখন এখানে পোস্ট করেন সেরকম, এটা এটা হলো ইনসাইট, মানে এটা হলো একটা হচ্ছে ডাটাগুলো দেখার জন্য। দাদা সৌগত ভাই একটু অ্যাপ্রুভমেন্ট নাই, সৌগত ভাই ঢুক, সৌগত ভাই আসছে, এসছে তো, কে আছে হোস্ট, হোস্ট হচ্ছে কি রাজু হচ্ছে, ওকে আমি আর কোথায় আছি, ইনসাইট ছিল, ইনসাইটে নেট কি স্লো নাকি খালি ঘোরে আর ঘোরে ঘোরে আর ঘোরে, নেট স্লো হয়ে গেছে, ওকে। এটা এই ইনসাইটটা হচ্ছে পেড এর, ঠিক আছে, আপনি যখন পেড কে নেই টাইমে প্রবলেম হয়, হ্যাঁ নেটটা কই জানতে পারবে, এটা পেড এর জন্য, এই পেড এর জন্য ইনসাইটটা মানে দেখাবে, ইনসাইটটা যখন পেড ক্যাম্পেইন চালাবেন তখন হচ্ছে আপনার এই ইনসাইটটা আর আপনার হচ্ছে ভালো ভালো দেখাবে। তো হচ্ছে যে এখান থেকে হচ্ছে কি এই যে টপ স্কিল ফিলিংস, মানে এগুলো হচ্ছে মানে কোন কোন জিনিসে কোন কোন পার্সেন্ট আছে, দেখেন হায়ারিং ডিমান্ড কি কি টাইপের, কি মানে কাজ আছে, মানে কি কি টাইপের জব, জবের মানে ডিমান্ড ডিমান্ড আছে, তো এগুলো এখান থেকে দেখতে পাবো। তো আমি এখানটা একটা ইয়ে করি, কন্টেক্সচুয়াল করি, ট্যালেন্ট ইনসাইট, আমি লেওড়া কিছুই দেখতে পারলাম, আচ্ছা ভিডিও পেয়ে যাবেন। তাহলে এখানে এসে দেখেন আপনার ইয়ে করতে হবে না, ফটো ফিল উইথ লিঙ্কডইন, ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, কোম্পানি, এই যে আমার ইয়ে সব কিছু চলে গেছে, ঠিক আছে, কোম্পানি দিলাম সব, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইওর রোল, আমার রোল কি, তো হয়ে যাচ্ছে, এখানটা ক্লিক করলে আপনার সব চলে যাবে, বুঝেছেন, এখানে সাবমিট করলে অটোমেটিক ফিলআপ হয়ে যাবে, হ্যাঁ অটোমেটিক ফিলআপ হয়ে যাবে, মানে ইওর রোলটা যেটা নিচ্ছেন, আচ্ছা ইওর রোলটা দেখি, বিজনেস ওনার, লিডার, হেড, ডিরেক্টর, ম্যানেজার, কি দেয়া যায় কি যায়, তো প্রচন্ড প্রচন্ড ইয়ে হয়ে যায়, এখান থেকে দিয়ে আছে আমার রোলটা দিয়ে আছে, আদার দিয়ে দিই, ম্যানেজার দেন, ম্যানেজার, ম্যানেজার আদার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিই, অ্যাডভার্টাইজিং নেই, ওকে স্টুডেন্ট এটাই দেন, আচ্ছা এটা আমাকে আমাকে ভেরিফাই করবে, বুঝলেন, কোন জায়গার মধ্যে কোন জবের হচ্ছে এখন ডিমান্ড আছে, কোন জায়গার মধ্যে কোন জব এখন সার্চ হচ্ছে, সেইগুলো আপনাকে দেখাবে, বুঝলেন, এই বিষয়গুলো এখানটার মধ্যে এর মধ্যে দেখতে পাবেন, ইনসাইটের মধ্যে কোন জবের এখন মানে সার্চ বেশি চলছে, কোন জবের হচ্ছে এখন ডিমান্ড বেশি চলছে, কোন জব এখন এখন ভালো চলছে না, ঠিক আছে, কোন জব অ্যাপ্লাই করলে আপনি মানে
কাজ পাওয়া সম্ভব না, বেশি ডিমান্ড আছে, এরকম টাইপের সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেখায়। এখন এটা নেট পর্যন্ত শুরু হয়ে যায়। আপনি স্কিল এখান থেকে স্কিল ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি কোন স্কিল দেখেন, এখানে সব দেখেন, দেখেন সব স্কিল এখানে দেখেন, মার্কেটিং টুল, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং টুল অ্যান্ড সার্ভিস, এটা হলো স্কিল। আপনি এসইও কম্পিটিটিভ অ্যানালাইসিস, এটা হলো কোর্স অফ এসইও অপটিমাইজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এগুলো হলো কোর্স। এখান থেকে আপনি কোর্স করতে পারবেন একটা করে, বুঝলেন? এটা অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা একটা কোর্স। ওয়ার্ডপ্রেস এসইও, এটা একটা কোর্স। মার্কেটিং টুল এসইও, অ্যাডভান্স এসইও এসইও সার্চ ফ্যাক্টর, এটা হলো কোর্স। এটা হচ্ছে এক মাস ফ্রি, এটাও এক মাস ফ্রি দেবে। এটা ইয়ে করতে গেলে, এখান থেকে কোর্স করতে গেলে আপনাকে এখানে এসে এক মাসের জন্য এখানে অপশন নিতে হবে। এক মাসের জন্য অপশন নিতে গেলে কি করবেন, সেম প্রসেস দেখেন, ওয়ান মান্থ ফ্রি ট্রায়াল, দেন তারপর থেকে চোদ্দশো টাকা করে পার মান্থ দিতে হবে। আর অ্যানুয়ালি হচ্ছে 9,000 টাকা, 9,000 টাকা মাস দিয়ে 1400, যে জায়গায় আমি চালাতে যাই না সেখানে মাস্টার কার্ড লাগবে। একদম 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 দাদা, ওকে। তারপর হচ্ছে পোস্টে জব, এখান থেকে জব পোস্টে কোন অ্যাডভার্টাইজ, এটা হলো পে, দুটোই পেড। গ্রুপ আমি দেখিয়েছি, গ্রুপের বিষয়টা কি, সার্ভিস মার্কেট প্লেস স্যালারি। পোস্টে জব, এখান থেকে পোস্টে জব করতে আপনি যে কোনো জবের দরকার হয় আমি এখান থেকে জব পোস্ট করতে পারবেন। সব টাইটেল, কী টাইপের জব, ওয়ার্ক কী কী টাইপের, মানে ওয়ার্ক পলিসি দেবেন, জব লোকেশন, ফুল টাইম না পার্ট টাইম, ব্যাস গেস্ট স্টার্টার ফি, ব্যাস পাঠিয়ে দেবে। জবে দরকার হলে এখান থেকে জব পাঠিয়ে, এটা কোনো, এটা হলো একদম ইজি। আচ্ছা, সার্ভিস মার্কেট প্লেসে একটু খাটাখাটি করি আমরা। সার্ভিস মার্কেট প্লেসে কী আছে জানি, অ্যাকাউন্ট আমরা করি অন্যভাবে অ্যাকাউন্ট করে, এখানে অ্যাকাউন্ট অপশনটা আছে, এটা গেস্ট আছে, আর ইউ প্রোভাইডার ডান মোড, এটা প্রোভাইডার, আমাকে একটা সার্চ প্রোভাইডার, আমি একটা লিঙ্ক পেয়েছিলাম, সেই লিঙ্ক থেকে আমি অ্যাকাউন্ট করি, ওরা আমাকে 14-8 ঘন্টা পর আমাকে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেয়। কিন্তু এইখানের মধ্যে একটা লিঙ্ক তৈরি আছে, তোমাকে দিয়ে দেবো, আর প্রোভাইডার ক্লিক করে এখান থেকে প্রজেক্ট নিতে পারবো, একটা লিঙ্ক দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট করি, কিন্তু এখানটায় গেট প্রোফাইল, ও আচ্ছা পেজ গেট প্রোফাইল।
ওকে এই যে সিলেক্ট ক্যাটাগরি হ্যাঁ হোয়াট ওয়ার ইউ হোয়াট কাইন্ড অফ সার্ভিস ডু ইউ নিড ওকে এখানে সিলেক্ট সিলেক্ট করুন ক্যাটাগরি ক্যাটাগরি মার্কেটিং দিলাম সার্ভিস দেখুন রিসোর্ট রিকোয়েস্ট ইজ ইট হায়ার রিকোয়েস্ট হাউ টু হাউ ইট ওয়ার্ক রিকোয়েস্ট আচ্ছা কি বলেছে দেখি প্রপার ফ্রম দ্য লিস্ট অফ প্রফেশনাল রিসোর্ট করতে পারে ডিজিটাল মার্কেটিং আছে দাদা ডিজিটাল মার্কেটিং আছে অ্যাডভার্টাইজিং আছে অ্যাডভার্টাইজিং দি এখান থেকে গেট ফ্রি কোড অ্যাডভার্টাইজিং প্রফেশনাল এখান থেকে আমাকে ইয়ে দিচ্ছে আমি সার্ভিস যে নিতে পারবো এটাই আমাকে ওই অপশনটাই ফেলছে দাদা এর অ্যাকাউন্টটা আমি একটা লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করেছিলাম কিন্তু ওই লিঙ্কটা আমি কোনো খুঁজে পাচ্ছি না স্টেপ টু স্টেপ ফাইভ আমি ঠিক এখানটায় করে দেখি এখানটা আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ইন্ডিভিজুয়াল ইফ ইউর বিজনেস হোয়াট সাইজ অফ বিজনেস আমাকে আবার সেই ওই জায়গাটা নিয়ে আসে দাঁড়ান একটা দেখে যাই আমাকে ওখান থেকে বলুন দিয়ে আসাদ ভাই আমাকে এই ইয়ের থেকেই লিঙ্কডিন থেকে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল বললো আপনার ই মার্কেট প্লেসের আমাদের অ্যাকাউন্ট করুন করলাম 8 ঘন্টা পর ওরা আমাকে অ্যাপ্রুভ করে আবার আমাকে পাঠিয়ে দিয়েছিল তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে অ্যাকাউন্ট করাটা দাদা মেসেজ তো মেলে আসবে হ্যাঁ মেসেজ মেলে আসবে মেসেজ মেলে আসবে তো এখানটায় আমাকে নোটিফিকেশন পাঠিয়েছিল আচ্ছা আজ প্রোভাইডার গেট প্রপোজাল ফ্রম trusted providers okay etai etai search category category select kore that category hocche amar hocche marketing quantity direct service okay advertising okay acha I'm not sure others okay I'm talking about others Online. আচ্ছা এখানে হচ্ছে আমার হচ্ছে টোটাল প্রজেক্টের ডেসক্রিপশন জিপ কোড দিতে হবে গেট ফ্রি কোড এখান থেকে কোড করতে পারবো এখান থেকে এটা অ্যাডভার্টাইজিং এর অপশনটা ওকে অ্যাকাউন্টের অপশনটা আমি এখানে লিঙ্কটা তৈরি করি লিঙ্কটা তৈরি করে আপনাদের পাঠিয়ে দেবো লিঙ্কটা ওখান থেকে সবাই এখন থেকে সবাই অ্যাকাউন্টটা তৈরি করে নেবে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার অপশনটা কোথায় গেল গেট প্রপোজাল আচ্ছা আপনাদের সবার লিংকডইনে অ্যাকাউন্ট তৈরি করা আছে তো ওকে তাহলে আমি আপনাদের লিংকটা পাঠিয়ে দেবো লিংকটার মধ্যে আপনারা অ্যাকাউন্ট সব তৈরি করবে অ্যাকাউন্টটা তৈরি করে দেবেন অ্যাকাউন্ট তৈরি করতে হবে না ওখানে একটা শুধু আপনার ইমেল আইডি ইমেল আইডি আর হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন ইমেল আইডি দিয়ে শুধু ভেরিফাই করবেন আপনার ও আপনাকে ভেরিফাই করে আপনাকে ইয়ে কনফার্মেশন মেল পাঠিয়ে দেবে যে আপনারটা ইয়ে হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে আর বাকি যে ইগুলো আছে বাকি আমাদের দুটো কাজ আছে এটা হলো অ্যাডভার্টাইজিং আর হলো ইয়ে ফাইন্ড লিডস দুটো কাজ আমরা নেক্সট দেখবো এটা একটুখানি বড় অনেকক্ষণ আপনাদের বোঝাতে হবে এই দুটো কাজ আপনার নেক্সট ইয়ে দেখবো আপাতত আজকে দিয়ে লেখা এখানে ছেড়ে দিলাম ঠিক আছে বলে তো আমার প্রশ্নটা তো এখানে থেকে গেল কোন প্রশ্নটা বলো যেমন আমাদের ফাইবার যে বাইরে আমাদের অর্ডার করে বা বাইরে আমাদের সাথে কথা বলে তো এই ক্ষেত্রে মানে
লিংকডইন এর বায়াররা আমাদের কেমনে কাজটা দিব বা কেমনে আমরা অ্যাকসেপ্ট করব অর্ডারটা করব কেমনে লিংকডইন এর বায়াররা যখন আপনাকে কাজ দেবে এক নম্বর হচ্ছে মার্কেটপ্লেস আমি একটু এখন বাদ রাখলাম মার্কেটপ্লেসটা আমি বাদ রাখি তো আমার হচ্ছে যে আমি যদি এখানে ধরি আমার প্রোফাইলে যদি ধরি তার প্রোফাইলের মধ্যে যখন আমার বায়ার দেখেন এখানে কি লিখেছে হু ভিউড ইউর প্রোফাইল দেখেন 10 জন মানুষ হচ্ছে আমার প্রোফাইলটা ভিউ করেছে দেখেছেন আমার কানেকশন হচ্ছে টোটাল হচ্ছে 627 এবার হচ্ছে আপনাকে শুনুন যখন হচ্ছে আপনি যে বিষয়ে সার্ভিস দেবেন তো সেই বিষয়ে আপনাকে হচ্ছে মানুষকে ফাইন্ড করতে হবে মানে মূলত হচ্ছে আপনার প্রথমত এখন এখন আপনারা নতুন এখন আপনাদের ক্লায়েন্ট বেস বেস বেসিক করে তৈরি করবেন তো ধরুন আমি হচ্ছে ফেসবুক এর সার্ভিস দিই ঠিক আছে তাহলে আমি এখানে এখানে হলো ফেসবুক আমি এখানে তাহলে এবার বলছে আমি যে ফেসবুক অ্যাড সার্ভিস দিই তা ফেসবুক অ্যাডটা হচ্ছে আমি একটা নিশ খুঁজবো যে ফেসবুক অ্যাড আমি কাদের জন্য সার্ভিস দিই তো ফেসবুক অ্যাডটা আমি ধরো ধরুন আমি হচ্ছে ফেসবুক অ্যাডটা যারা হচ্ছে ডক্টর কিংবা যারা হচ্ছে ফিটনেস ট্রেনার তাদের তাদের হচ্ছে লিড কালেক্ট করার জন্য সার্ভিস দিই ঠিক আছে আমি একটা সাপোজ ধরলাম তাহলে আমি এখানে লিখবো ফিটনেস ফিটনেস ট্রেনার দেখতে পাচ্ছেন এর এখন একটা এবার হচ্ছে যে এখানে এসে বলতো পিপল আসলো পিপল আসার পর এবার হচ্ছে কানেকশনে আসবে কানেকশন হচ্ছে সেকেন্ডটা চুজ করবো সেকেন্ডটা আর এখানে লোকেশন চুজ করবো লোকেশন আয় আচ্ছা ইনোটেস্ট চুজ করলাম সরে জাল করলাম দেখেন ইনি হচ্ছে প্রফেশনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড সেলফ এমপ্লয়েড ঠিক আছে তো এইখানে আসার পর আমি এখানে একটা একে এনাকে আমি একটা কারণ আমি কি করলাম আমি ফেসবুক আর সার্ভিস দিই ঠিক আছে তাহলে আমি এখানে আসার পর আমি এনাকে একটা নোট লিখবো কিরকম নোট লিখবো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বল ওই তো আমি এখানে হ্যালো লিখলাম কিংবা হাই এনার যে এরা তো নাম আছে কি এনার নামটা কি আমি দেখে নিই একবার তো এরা আছে ম্যারিল ইয়ান ঠিক আছে ম্যারিলিয়ান হ্যাঁ ম্যারিলিয়ান তাহলে দেখেন আমি কিভাবে করছি এটা একটুখানি ইয়ে আমাদের এই আমাদের এই এই ওই যে এই ভিডিওটা মানে ইয়েতে মানে পাবলিশ হবে না আমাদের আপনাকে দিয়ে দেওয়া আপনার সবাইকে দিয়ে দেওয়া হবে পার্সোনালি তো এইখানে এসে আপনি লিখলেন হাই কিন্তু আপনার নাম লিখবেন ম্যারিলিয়ান এম এ এম আর আই এল ওয়াই এল ওয়াই এল ওয়াই এন ঠিক আছে ম্যারিলিয়ান ঠিক আছে হাই ম্যারিলিয়ান দিবেন এখানে তোমাদের এবার নিচে আসছেন এখানে লিখবেন লিখলেন যে ইফ ইউ ওয়ান টু জেনারেট লিডস ফর ইয়োর এখানে If you want to generate fitness for your training business, then you can join with me. ঠিক আছে আমি কি বললাম যে প্রথমে 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 কি বললাম যে আমাকে ফার্স্টে দেখতে হবে যে এই যে আমি এই ব্যক্তিটা যে আমি জয়েন করছি এই ব্যক্তিকে আমি যে প্রপোজাল পাঠাচ্ছি তো আমি এখানে এটা হলো লিস্ট রিলেভেন্ট পাঠাচ্ছি আজকে আমি একটা দেখবো কালকে আমি একটা দেখাবো এটা হলো লিস্ট রিলেভেন্ট পাঠাচ্ছি আমি যখন কোম্পানি এটা হচ্ছে একজন মানে হচ্ছে যে যে আমি তো ফেসবুক অ্যাড সার্ভিস দিই তো আমার ফেসবুক অ্যাডের মধ্যে আমি হচ্ছে যে একজন ব্যক্তিকে টার্গেট করলাম ঠিক আছে একটা বুঝতে পারলেন নাজমুল হচ্ছে একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করলাম একটা ইন্ডাস্ট্রির মধ্যে আরো ভেঙে আমি মানে ফিটনেস ট্রেনারকে টার্গেট করলাম তা ফিটনেস ট্রেনারদের কি দরকার ফিটনেস ট্রেনারদের যারা হচ্ছে ফিটনেস শিখতে তাদের দরকার তাই তো তাহলে তাহলে এই যে ব্যক্তিটাকে আমি টার্গেট করলাম তাই এই ব্যক্তিটাকে আমি হচ্ছে এই কথাটা আমি লিখবো কেন লিখবো যে এই ব্যক্তি প্রফেশনাল ফিটনেস ট্রেনার এন্ড সেম সেলফ এমপ্লয়েড কি লিখেছে তিনি হচ্ছে একজন প্রফেশনাল ফিটনেস ট্রেনার এবং সেম এল প্রোডাক্ট নিশ্চয়ই তার ফিটনেস বিজনেস আছে যে ফিটনেস ইয়ে করতে যায়
তো তখন আমি আপনাকে কি বললাম যে আপনি যদি ফিটনেসের জন্য লিড জেনারেট করতে চান, আপনার ফিটনেস ট্রেনিং, ফিটনেস ট্রেনিং, ইওর ট্রেনিং বিজনেস, সরি, এখানে ইফ ইউ ওয়ান্ট টু জেনারেট, ইফ ইউ ওয়ান্ট টু জেনারেট লিড ফর ইওর ফিটনেস ট্রেনিং, ফিটনেস ট্রেনিং, এখানটা একটু ঘুরিয়ে দিই, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, কপি, এটা হবে ট্রেনিং, ফিটনেস ট্রেনিং লিড, এটা সেকেন্ড করে lead, if you want to generate lead leads for your fitness training business, then you can join me. তাহলে আপনি যদি ফিটনেস, আপনার ফিটনেস ট্রেনিং বিজনেসের জন্য লিড জেনারেট করতে চান, তাহলে আপনি আমার সাথে জয়েন হতে পারেন। তাহলে আমি এবারে আচ্ছা আমি আমার ইন্ট্রোডাকশন দেব। আই এম মলয়, এ লিড জেনারেশন এক্সপার্ট, ফিটনেস লিড জেনারেশন পর্যন্ত আপনি লিখবেন ফিটনেস লিড জেনারেশন এক্সপার্ট, মানে নিজ ধরে কাজ করছেন, লিড জেনারেশন এক্সপার্ট, হ্যাভ, এখানে এক্সপিরিয়েন্স দিলে হবে না, আই এম মলয় এ ফিটনেস লিড জেনারেশন, কারণ আমি এখানে যদি এক্সপিরিয়েন্স দিই, কারণ হচ্ছে কি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এক্সপিরিয়েন্স কথাটা, এক্সপিরিয়েন্স কথাটা থেকে শুনেন, এক্সপিরিয়েন্স আর হচ্ছে আমার হচ্ছে মানে একদম সঠিক ব্যক্তি, আর এক্সপিরিয়েন্স আমার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আর হচ্ছে আমার, আমি হচ্ছে যে এই যে এক বছরের এক্সপিরিয়েন্স, দু বছরের এক্সপিরিয়েন্স, এই যে কথাটা যে বলে এগুলো থেকে মানে ওরা কিন্তু যারা কাজ দেবে আপনাকে সবসময় তারা কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন খোঁজে না, তারা হচ্ছে কোয়ালিফাইড পার্সন খোঁজে। তাহলে কিরকম কোয়ালিফাইড পার্সন হতে হলে কি করে হতে গেলে কিরকম করে লিখতে হবে, কোয়ালিফাইড দেখবেন আই এম মলয় ফিটনেস লিড জেনারেশন এক্সপার্ট, তাহলে এখানে তাহলে এই এক্সপার্ট, তারপরে আপনি লিখতে পারেন যে আপনার, আমি যে বলছেন না পোর্টফোলিও সাইড, তাহলে পোর্টফোলিওর মধ্যে আপনি যে লিড জেনারেশন করেছেন, আপনার যে আগের যে যার সাথে আপনি কাজ করেছেন করেছেন, তো তাদের যে মানে পোর্টফোলিও যে আপনি বিল্ড আপ করেছেন, তাদের পোর্টফোলিও যে এটা এটা আছে মানে আপনার যে সাইটটা আছে সেই সাইটটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে আমি এখানে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেবো, দিচ্ছি, আই এম মলয় ফিটনেস লিড জেনারেশন এক্সপার্ট, ওকে, এরপর কমা দিলাম, আই হ্যাভ বিন দিলাম, না এখানে আই হ্যাভ বিন দিলে অতটা মনে করতে হবে না, এক্সপার্ট, এখানে হ্যাভ বিন দিই, helping, I've been helping more than, no, I can eat at the law, I am an indigenous expert, more than help to generate, help to generate, thousand year more than help to generate thousands or even ten of leads more than too many people for many people from one year by 2 years. Thousands of leads. I have been
I have been helping people to generate thousands of leads from for targeted the from 2 years. আমি দুই বছর ধরে মানুষকে লিড জেনারেট করতে ঠিক আছে আই হ্যাভ বিন হেল্পিং পিপল টু জেনারেট থাউজেন্ডস অফ ফিটনেস লিড এন্ড আবার ফিটনেস লিড মানে ওনার সম্বন্ধে একটু ওখানে লিখতে হবে ফিটনেস লিড ফ্রম টু ইয়ার্স মানে দুই বছর ইয়ে ফ্রম নাট ফর হবে ফর টু ইয়ার্স তাহলে আমি দুই বছর ধরে মানুষকে আমি হেল্প করছি thousands of lead মানে helping fitness lead generate করতে ওকে আজকে নেটওয়ার্কটা পিছন থেকে ডিস্টার্ব করছে ওকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই আমার জি দাদা দেখা যাচ্ছে ওকে thousands for 2 years updates for 2 years okay if you interested TERESTED interested my service then see my portfolio and previous work eta je previous work tobe ekhane deyar por ekhane apnar portfolio ta diye deben boshiye deben boshe apni ekhane onake bolte paren to ete kore ki hobe এখানে হচ্ছে যে এটা হচ্ছে ডাইরেক্ট সেলস পিচ হয়ে যাচ্ছে মানে ডাইরেক্ট হচ্ছে আপনার আপনার হচ্ছে মানে এনাকে এটা দিয়ে দিন এখানটা আপনি হচ্ছে আপনার পোর্টফোলিওটা বসিয়ে দেবেন পোর্টফোলিও সাইডটা বসিয়ে দেবেন পোর্টফোলিও সাইডটা বসিয়ে দিয়ে এটা এখানে সেন্ড করে দেবেন তাহলে কি হবে এখানে পোর্টফোলিও সাইডে যদি আপনি বসাতে না চান তাহলে আপনি বসাবেন না তাহলে এখানে পোর্টফোলিও সাইডে না বসালে তাহলে আমি আপনি তাহলে এখানটা লিখে দেবেন ইফ ইউ ইন্টারেস্টেড জয়েন উইথ মি কানেক্ট উইথ মি If you interested, connect with me. Then accept. मतलब तो इंग्लिश ले आना होना ना बांग्ला को ऐड देना है वो लेकिन हम accept me. मैं करता बोले. মানে কোন সম্পর্কে নিলে মেয়েটা খালি বাংলা কয়ে দেন আচ্ছা মানে এবার আপনাকে বলি জিনিসটা আমি যাতে লিখলাম এটা লিস্টটা বুঝিয়ে দিই ভালো করে ব্যাপারটা হচ্ছে যে ইনি একজন একটা ফিটনেস লিড ফিটনেস ট্রেনার ঠিক আছে তাহলে আপনি কি করতে পারেন আপনি হলো ফিটনেসের জন্য লিড জেনারেট করতে পারেন ঠিক আছে ভালো করে বুঝবেন তা ফিটনেস ট্রেনারদের কি লাগবে ফিটনেস নাতে ফিটনেস লিড লাগবে তাই তো তা ফিটনেস লিড আপনি যেটা করতে পারেন তাহলে আপনি এখানে তাকে কানেকশনটা পাঠানোর আগে আপনি একটু নিজের সম্বন্ধে লিখে দিবেন যে আমি আমি এই আমি হচ্ছে আপনি যদি আপনি কি এটা পছন্দ করেন আপনি কি লিড আপনি কি ফিটনেস এর লিড জেনারেট করতে পছন্দ করেন যদি আপনি এখানটা উপরে কথাটা না লেখেন যদি উপরে এই যদি মনে করেন যে এই কথাটা আপনি লিখবেন না যে ইফ ইউ জেনারেট লিডস ফর ইওর ফিটনেস ট্রেনিং বিজনেস এটা যদি নাও লেখেন তাহলে আপনি শুধু আপনার ইন্ট্রোডাকশনটা দিতে পারেন যে আই এম মলয় ফিটনেস লিড জেনারেশন এক্সপার্ট আই হ্যাভ বিন হেল্পিং পিপল আমি দুই বছর ধরে মানুষকে হেল্প করছি ফিটনেস লিড জেনারেট করতে তো যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আপনি আমার আমার সাথে আমাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আমার সাথে কানেক্ট হন এবং আমার সাথে অ্যাকসেপ্ট করেন তাহলে এতে করে কি হবে যখন সে ব্যক্তিটা আপনাকে আপনার যখন এটা যখন দেখবে আপনার যখন মেসেজটা যখন দেখবে তখন কিন্তু সে ব্যক্তিটা দেখবে সে ব্যক্তিটা তখন ভাববে যে আমি তো একটা ফিটনেস ট্রেনার তাহলে ইনি হচ্ছে ফিটনেস লিড জেনারেট করতে পারে তাহলে একে যদি এর সাথে আমি যদি কানেকশন করি তাহলে কোনোদিন যদি আমি যদি লিড জেনারেট করতে আমার যদি দরকার হয় তখন আমি এর সাথে আমি কাজ করতে পারবো তাই তো এটাই তো মোটিভ আসছে তাই না তখন তো সে তখন তো এই ব্যক্তিটাকে আমাকে আপনাকে কানেক্ট করবে না করবে না করবে কানেক্ট কারণ তাকে তো হয়তো কোন আজকে না হোক কালকে তো আপনার দরকার পড়তে পারে তাকে সে তার তো আপনাকে দরকার পড়তে পারে এটা বুঝতে পারলেন এইটা হলো
নিচ ধরে কোনো একজন মানে কোন একটা ইন্ডাস্ট্রিকে বলো কানেকশন পাঠানো, এভাবে পাঠাবেন। আর যদি মনে করেন যে তার মানে এখানে আমরা সেম যেভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাই ওইভাবে, হ্যাঁ হ্যাঁ সেম যেভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাই ওইভাবে না, বাইরে রিকোয়েস্ট থেকে একটু মানে বাইরে রিকোয়েস্ট তো আমরা তো মানে একবার সেলস বাই বাইরে রিকোয়েস্ট পাঠাই, বুঝতে পারলেন? আপনি যে কানেকশনটা তাকে যে পাঠাচ্ছেন, আপনি তাকে যে বলছেন যে আমার কানেকশনটা আপনি অ্যাকসেপ্ট করুন, তো এই ব্যক্তিরা যে আপনার সাথে কানেকশনটা পাঠা মানে কানেকশনটা অ্যাকসেপ্ট করে করবে কেন, এটা বুঝতে পারেন নাজমুল? ফার্স্টে কথা হলো যে এটা এটা ভাববেন যে এই ব্যক্তিটা কেন আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আপনি যদি এখানে যদি আপনার সম্বন্ধে ছোট্ট কথা লেখেন যে আপনি আপনি যদি আমার সঙ্গে কানেকশনটা অ্যাকসেপ্ট করেন কিংবা আমার সঙ্গে যদি কানেক্ট হন, তাহলে আপনি আমার থেকে এই মানে সুবিধাটা পাবেন, আপনি আমার থেকে বেনিফিট লাভ করতে পারবেন, আমি আপনার আপনার জন্য কাজ করতে পারবো। তো এখন দেখা গেলো এই ব্যক্তিটা দেখা গেলো আপনাকে দেখা গেলো আপনার কানেকশনটা দেখা গেলো অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর দেখা গেলো এই ব্যক্তিটা কাজের প্রয়োজন হলো, তখন দেখা গেলো এই ব্যক্তিটা আপনার কাছে আসলো, আসার পর দেখা গেলো বললো আমার এমন ইয়ে করতে হবে, এই আমার ল্যান্ডিং পেজ দিচ্ছে, এই আমার কাজ দিচ্ছে, আমাকে এতগুলো লিড জেনারেট করে দিতে হবে। এবার ফার্স্ট অবস্থা দেখা গেলো এই ব্যক্তিটা আপনাকে ফ্রিতে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করালো, ঠিক আছে? ফ্রিতে কাজ করালো, যখন আপনি তার সাথে ফ্রিতে কাজ করবেন, কি ফ্রিতে কাজ করার পর আপনি যদি কাজটা ভালো করে দেন, তারপরে কিন্তু এই ব্যক্তিটা কিন্তু আপনাকে আপনাকে কিন্তু পয়সা দিয়ে কাজ করাবে, বুঝতে পেরেছেন? তো তো কি করবেন, এটা আমি দেখালাম যে কোন মানে একটা স্পেসিফিক নিজ ধরে আপনার হলো ইয়ে করা মানে স্পেসিফিক নিজ ধরে যখনই করবেন তখনই আপনি হচ্ছে সবসময় ফার্স্টে ইয়ে সবসময় কাজগুলো করে ওই ধরনের বায়ারকে আমাদের সাথে কানেক্ট করা, একদম একদম একদম। তো কানেক্ট করবেন, কানেক্ট করার পর আগে কিছু লিখে পাঠাবেন যে আপনি কি আপনাকে আপনাকে যে সঙ্গে যদি কানেকশন করে তাহলে আপনাকে দিয়ে সে কি বেনিফিট লাভ করে, কারণ তারা তো ব্যস্ত প্রচন্ড, ফার্স্ট এড কান্ট্রি লোকেরা তো প্রচন্ড ব্যস্ত থাকে, যখন একটা একটা কানেকশন পাঠাবেন তখন কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, যখন দেখবে যে আপনার সাথে যে কানেকশন যদি আমি যদি ইয়ে করি তাহলে আপনার সাথে একটা আমার আপনাকে আমার দরকার লাগতে পারে, আপনাকে যদি আমার কিছু কাজ হতে পারে, তখন দেখবেন তারা আপনার কানেকশনটা আপনার অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট তারা করবে। তো প্রতিদিন 10টা করে কানেকশন পাঠাবেন, কটা করে 10টা করে পাঠাবেন, প্রতিদিন 10টা করে কানেকশন পাঠাতে আপনার হাইস্ট আধ ঘন্টা সময় লাগবে। তো 10টা করে কানেকশন পাঠানোর পর কমসে কম 500-500 উপর আপনি যা যা নতুন অ্যাকাউন্ট করেছেন কমসে কম 500 উপর কানেকশন যেন তৈরি করবেন, ঠিক আছে? তো এই হলো কানেকশন করলে কি হবে, কানেকশন করলে কানেকশনটা যখন করবেন তখন ঠিক এইভাবে এইভাবে কানেকশন করবেন, কানেকশন পাঠানোর আগে যখন কানেকশন নেবে তখন এইভাবে আপনারা কানেকশন কপি লিখে এভাবে সুন্দর করে মেসেজ লিখে তারপরে কানেকশন পাঠাবেন, ঠিক আছে? এইটা হলো কোনো মানে একটা নিজ ধরে কানেকশন পাঠানো। এবার হচ্ছে যখন কোনো সিইও কে কানেকশন পাঠাবেন মানে কোম্পানি কোনো ইয়ে কানেকশন পাঠাবেন, তখন সেটা হচ্ছে আলাদা ধরনের, সেটা আজকে দেখাবো না, সেটা আবার একটা লম্বা পিচ, সেখানে অনেক ইয়ে আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকে শুধু এটুকু নিয়ে আপনারা মানে এটুকু শুধু আপনারা কাজ করবেন, বুঝতে পেরেছেন আসাদ ভাই? আসাদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, কানেকশন পাঠানোর আগে সবসময় এভাবে লিখে কানেকশন পাঠাবেন, তাই দেখবেন আপনার কানেকশন কথা অ্যাকসেপ্ট করবে। যেমন আমার সাথে যে মানুষগুলো আমার সাথে কন্টাক্ট করে, এই মানুষগুলোর সাথে আমি যে ইয়ে করি, ওই যে কথাবার্তা বলি, বিভিন্ন কাজ নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা কাজ ইয়ে করি, তো ফার্স্টে আপনাকে আপনাকে তারা ইয়ে করবে। মেইন ব্যাপার হলো দাদা, আমরা যেরকম ফাইবারে বায়ার রিকোয়েস্ট দিয়ে বায়ার নিয়ে আসি, এখানে ওইরকম কানেকশনে এসএমএস দিতে হবে, এসএমএস দিয়ে ওদেরকে প্রোভাইড করতে হবে, প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পর যখন আপনার মানে আপনার যখন 500 টাকার উপর কানেকশন হয়ে যাবে, যখন আপনি দেখুন একটা ভালো একটা আপনার হচ্ছে নিচে কানেকশনে একটা বড় একটা মানে ইয়ে হয়েছে, বিল্ড আপ হয়ে গেছে, তখন করবেন কি, আস্তে আস্তে তাদেরকে বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট পাঠাবেন, ঠিক আছে? যে কিরকম যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার হচ্ছে লিড জেনারেট করতে খুব সুবিধা হয়ে যাবে, কিংবা আপনি যদি এভাবে যদি ইয়ে করেন ওই যে এভাবে যদি আপনি ক্যাম্পেইন সেট আপ করেন তাহলে আপনার আপনার ক্যাম্পেইন কখনো আপনার অ্যাড কখনো ডিজেবল হবে না। তো এই যে ছোট ছোট করে আপনি ইয়ে পোস্ট করবেন,
তখন যখন পোস্ট করবেন সে পোস্ট করে তাদের কাছে পৌঁছাবে, যখন তাদের কাছে যখন পৌঁছাবে তখন তারা দেখবে, দেখবে যে এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা সবসময় জন্য ইনফরমেটিভ পোস্ট করে, সবসময় ইনফরমেটিভ পোস্ট করে, তখন দেখবেন তারা আপনার সাথে তখন অটোমেটিক্যালি আপনাকে তখন মেসেজ করবে যে আমার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে সব সমাধান করতে পারবেন। তো প্রথম প্রথম করবে কি, প্রথম প্রথম তারা কিন্তু আপনাকে ফ্রিতে কাজ করতে বলবে, কিন্তু ফ্রিতে তখন ই করবে, কিন্তু ফার্স্টেই কখনো মানে বলবেন না যে দেখো সে যদি আপনাকে যদি যদি ফ্রিতে কাজ করায় তো ফার্স্টে তখন মানে ফ্রিতে কাজ করবে, এটা লাভ আছে। কারণ ফ্রিতে কাজ করার পরে দেখবেন, হ্যাঁ অ্যাডভাইস নেবে, পরে দেখবেন আপনাকে দেখবেন যে একটা বড় বড় প্রজেক্টে কাজ করছেন, কাজ করাচ্ছে আপনাকে, ঠিক আছে। এক্ষেত্রে কি লিংকডইনে অর্ডার করা যায়? যেমন ভাইবারে যেমন অর্ডার করে, লিংকডইনে অর্ডার করা যায় বলতে গেলে লিংকডইনে হচ্ছে কাজ মানে অর্ডার অর্ডারটা একটুখানি অন্যরকম ব্যাপার। ফার্স্টে আপনাকে কানেকশন করতে হবে, ঠিক আছে। কানেকশন করার পর হচ্ছে তাদের সাথে আপনার হলো মেসেজ করে আপনার মেসেজের চ্যাট বক্সে তাদের সাথে ঘোষালাপ করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক আছে। তো করার পর তারপর আস্তে আস্তে মানে তাদের প্রবলেম বুঝতে হবে, তাদের বিজনেস কি আছে সেটা বুঝতে হবে, মাঝে মাঝে তাদেরকে কিছু কিছু ফ্রি 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 সার্ভিস দিতে হবে, ওটা বুঝতে পেরেছেন? তো এগুলো এগুলো ফ্রি সার্ভিস দিতে হবে। তারপর দেওয়ার পর যখন তারা যখন আপনার সাথে যখন কানেকশন হবে, যখন আপনার সাথে যখন তারা ওই ওই যে কথাবার্তা বলবে, তখন তখন কি হবে, তখন আপনার উপর তাদের একটা বিশ্বাস জন্মাবে, তখন আপনি আস্তে আস্তে আপনাকে তারা কাজ দেওয়া শুরু করবে। কিন্তু লিঙ্কডইনের প্রসেসটা একটুখানি লেন্দি আর একটুখানি লং টাইম, বুঝতে পেরেছেন? আমি সেটাই বলতেছি যে এটা কি লিঙ্কডইনের মধ্যে যেমন ফাইবার অর্ডার করে সেরকম অর্ডার করা যায় কিনা সেটা বলতেছি। হ্যাঁ লিঙ্কডইনের মধ্যে, হ্যাঁ লিঙ্কডইনের মধ্যে অর্ডার করা যায় না, লিঙ্কডইনের থেকে অর্ডার করতে তারা আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে। লিঙ্কডইনের মধ্যে তার সাথে তো আপনি তো ইয়ে করছেন ওই যে কানেকশন তৈরি মানে কাজ করতে আপনি, তাহলে তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে উনি আমার কাছে ওখানে খোসা লাভ করলাম, আলাপ করা করতে আমাদের কাজ দিল, তাহলে আমরা কাজটা নিব কোথায়, কাজটা আপনারা পেমেন্ট কেমনে করব? কাজটা যখন আপনি কাজটা নেবেন, কাজটা প্রজেক্টটা নেওয়ার আগে 50% পেমেন্ট আগে নিয়ে নেবেন, তারপর আপনি কাজ করবেন, কাজ করার পর তারপরে 50% নেবেন। ফাইবারের থেকে যখন আমরা যখন অনেক সময় ক্লায়েন্ট এক্ষেত্রে উনি ডাইরেক্ট পেমেন্ট করবে, এক্ষেত্রে উনি ডাইরেক্ট পেমেন্ট করবে আপনাকে। তো ফাইবারের সময় অনেক ক্লায়েন্টকে আমরা বাইরে বার করে নিয়ে এসে কাজ করি না, তখন কিন্তু সে ক্লায়েন্ট আমাদের ডাইরেক্ট আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে কিংবা পায়োনিয়র অ্যাকাউন্ট নিয়ে ডাইরেক্ট আমাদের যখন পেমেন্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে তারা আমাদের পেমেন্ট করে দেবে, বুঝেছেন? এটা এটা আবার নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আবার এই জিনিসটা আমি দেখিয়ে দেবো কিভাবে কি করবে, বুঝেছেন? ডিগ্রিতে আরেকটা ক্লাস হবে, ওকে? তাহলে এই জিনিসটা, এই জিনিসটা তাহলে এই জিনিসটা গুলো একটু বুঝুন। তারপরে হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আমি ডিগ্রিতে পেড লিড সেলস নেভিগেটর, আর হচ্ছে কি করে লিড খুঁজবেন, আর হচ্ছে দু নম্বর হচ্ছে যে কি করে ক্যাম্পেইন রান করবেন, দুটো জিনিস দেখাবো, ঠিক আছে? ওকে, আমি শুধুমাত্র সত্যি কথা বলতে কি দাদা, শুধুমাত্র এই যে আমার কার্ড নেই বিধায় আমি অনেক মনে করেন এই যে অ্যাডস এর যে ইয়েগুলো না, প্রপোজ গুলো, রিকোয়েস্ট গুলো আমি রিপ্লাই দেই না। রিপ্লাই দেবেন? আচ্ছা এক মিনিট দাঁড়ান, রাজু, রাজু, রাজু কোথায় গেল? গোপাল নাকি?